نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِذُكُمْ لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم مصلي صاحبا قلت خيل اي آيات جا آيات قل كيو تلاوت قرسي اس এই আয়াত হইল সুরায়ে নাহল এর নব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ করেন গত বৎসরও বলা হয়েছে গতকালকেও বলা হয়েছে ইনসাফের আদেশ করেন মানে তোমরা ইনসাফ করো মানে পাওনাদারের পাওনা দিয়া দাও এই আয়াতের তফসিরে উল্লেখ আছে সমস্ত মানুষের কাছে অসংখ্য অগণিত লোকের পাওনা আছে এই প্রসঙ্গে গতকালকে আলোচনা চলতেছিল মা বাবার কাছে সন্তানের পাওনা আছে অনেক মা বাবার কাছে সন্তানের অনেক প্রাপ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় পাওনা যেটা এটা হইল আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম কুম নারা তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের ছেলে মেয়েকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও প্রত্যেক মা বাবার উপর ফরজ তার ছেলেরে তার মেয়েরে জাহান নামের আগুন তাকি বাসানি আর জাহান্নের আগুন থাকি বাসানির একমাত্র ব্যবস্থা হইল হালাল পথে চলা শিক্ষা দেওয়া হালাল পথে জীবন গড়িয়া দেওয়া সন্তানরে জীবনের শুরুতেই হালাল পথে চলা শিক্ষা দেওয়ার দায়িত্ব মার এবং বাবার মা বাবা যদি সন্তান রে হালাল পথে চলা শিক্ষা না দেয় এই সন্তান জীবনে কোনোদিন হালাল পথে চলা শিখতে পারবে না মা বাবা যদি সন্তানরে কলেমা কালাম শিক্ষা না দেয় উজুগুসল শিক্ষা না দেয় ফাক শিক্ষা না দেয় নমাজ বন্দেকি শিক্ষা না দেয় এই সন্তান নিজে নিজে কোনো এইগুলি শিখতে পারবে না এই কারণে আল্লাহ ফক্রাব্বুল আলমিন সন্তানকে এইগুলি শিক্ষা দেওয়া মা বাপের উপর ফরস করিয়া দিছে মা বাপের কাছে সন্তানের যত ভাওনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ভাওনা হইল তারে জাহান্নাম নাম থাকি বাঁচাও আর আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নিজেদের সন্তানকে জাহান্নাম থাকি বাসানির যে একটা দায়িত্ব আল্লাহ দিস তারারে এই খবরই নেই সন্তানদের হালাল পথে চলা শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আছে মা বাবার খবরই দেখে না সন্তান দে উজুগুসল নামাজ রুজা শিক্ষা দেওয়ার যে মা বাপের উপর ফরজ এটা অনেক মা বাপের জানাই থাকে না হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আউলাদ আকুম বিসলাত ইজাবালাগুসাব আসিনী নওয়াজ রিবু হুম ইজা বালাগু আসরান আউকামা কালা আলাইহিসালত ওয়াসাল্ আল্লাহর রসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক যখন সাত বৎসর বয়সের হয় তখন তাকে নমাজের আদেশ বলা হয়েছে সাত বৎসরের সময় নমাজের আদেশ করতে হইলে সাত বৎসরের আগেই নমাজ শিক্ষা দিতে হবে তারপরে আল্লাহ রসুল বলেন দশ বৎসরের কোনো মুসলমানের বাচ্চা যদি নমাজ পড়তে না চায় তাহলে তারা শাসন করে নমাজি বানাও কারণ মা বাপের শাসন করলে এটা দুশ্মনির শাসন হবে না এটা আদরের শাসন হবে কিন্তু বেনমাজি হইয়া কবরে গেলে ফিরিস্তারা আদরের আজাব দিবে না ফিরিস্তারা আজাব আজাব গজব দিবে রাগান্বিত হইয়া এই কারণে কবরে গিয়া ফিরিস্তার হাতের আজাব গজব সহ্য করার থেকে মা বাপের আদরের শাসনে নমাজি হইয়া যাওয়া লক্ষ কোটি গুণ বেশি উত্তম এই কারণে আল্লাহ রসুল বলেন দশ বৎসরের কোনো ছেলে মেয়ে যদি কোনো মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায় রাসুল বলেন তাকে শাসন করে নমাজি বানাও রাসুলের এই নির্দেশ মতো সমস্ত মুসলমানে যদি যার যার বাচ্চান্তেরে ছেলেরে মেয়েরে সাত বৎসরের সময় নমাজের আদেশ করতো দশ বৎসরের সময় যদি সমস্ত মুসলমানেরা নিজেদের ছেলেমেয়েরা নামাজের জন্য শাসন করত তাইলে দুনিয়াতে কোনো মুসলমানের সন্তান বে হইতে পারত না মুসলমানের সন্তান বেনমাজি হয় একমাত্র মা বাবার কারণ যে টাইমে তারে নমাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব মা বাফের এই টাইমে নমাজ শিক্ষা দেয় না যে সময়ে তারে নমাজের আদেশ করার কথা এই সময়ে নমাজের আদেশ করে না যে সময়ে তারে নমাজের জন্য শাসন করার কথা এই সময়ে নমাজের জন্য শাসন করে না সুতরাং বর্তমান সমাজে যত বেনমাজি মুসলমান পাওয়া যাবে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন বেনমাজিরে মুসলমান এরারে এরার মা বাফে বেনমাজি বানাইছে কাজেই যে মা বাপে নিজে নামাজ পড়ে আর সন্তান দেবে নমাজি বানায় এই মা বাপ নিজের নামাজের দ্বারা কোনো দিন জাহান নাম থেকে নাজাদ পাইতে পারবে না কারণ তোমার নিজের নমাজও উপরে ফরজ তোমার সন্তানদের নমাজি বানানিও উপরে ফ্রেফরজ তুমি এক ফরজ আদায় করছো আর ফরজ বাকি রইছে তুমি আর ফরজ বাকি রাখিয়া তুমি নিজে কেমনে জাহান নাম থেকে বাজবে আমরা সবাই জানি উজুতে মুখ দোয়া এক ফরজ আদ দোয়া এক ফরজ কৰা এক ফরজ ফাউ দোয়া এক ফরজ মুখ দইলাম আত দইলাম মাতামশা করলাম ফাউ দইলাম না তিন ফরজ আদায় করার কোনো বেলু রইল না মাতামশা না কইয়া অথবা ফাও না দইয়া নমা আর আনা উজে নমা সরা হমান টিক তেমনিভাবে নিজের সন্তান রে বে নমাজি বানাইয়া নিজে নমাজ পড়ায় না পড়ায় সমান নিজের নমাজের দ্বারা জাহান নাম থেকে রক্ষা পাওয়া যাবে না রে নমাজি না বানাইলে এই কারণে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলছেন সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হাদিস শরীফি আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলছেন সন্তানকে নমাজি বানাও জাহান নাম থেকে বাঁচানির একমাত্র ফট নমাজি বানাও কাজী বর্তমান সমাজে যত বেনমাজি নমাজি মুসলমান ফওয়া যাইব হাজারের মধ্যে নয়শো নিরানব্বই রে মা বাফে বেনমাজি বানাইছে হাজারের মধ্যে একজন ফওয়া যাইতো ভারে যে মা বাপে নমাজি বানাইছিল কিন্তু শেষ পর্যন্ত সে নমাজ সারি দিছে খুব কম এছাড়া এই দুই একজন ছাড়া বাকি সবাইরে মা বাফে বেনমাজি বানাইছে এই কারণে হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লামে ফরমাইন প্রত্যেকটা রে তার মা বাপেই জাহান্নামী বানায় কোনো মা বাপে তার রে ইহুদি বানায় কোনো কোন কোনো মা বাপে তার রে খ্রিস্টান বানায় কোনো মা বাপে তার রে নাস্তিক বানায় কোনো মা বাপে তার রে মুসলমান বানায় কোনো মা বাফে তার সন্তান নমাজি মুসলমান বানায় কোনো সন্তানে তার মা বাপ কোনো মা বাফে তার সন্তান রে বে মুসলমান বানায় এই সন্তানের জীবন গড়ার ফাউন্ডেশন মা বাপ এই কারণে আল্লাহ এক কোরআনে মা বাফরে কইছেন সন্তান রে জাহান নাম থেকে বাঁচাও আর হাদিস শরীফে আল্লাহ রসুল কইছেন সন্তান রে নমাজি বানাও নমাজি না বানাইলে জাহান নাম থেকে বাঁচানির আর কোনো পথ নাই কারণ পবিত্র কোরআনে রেখা এতে আল্লাহ বলেন মুনকার একমাত্র নমাজ মানুষের সব রকমের গুণাত্মি ফিরায় নমাজেই মানুষের গুণাত্মি সব রকমের গুণাত্মি ফিরায় তবে এখানে প্রশ্ন জাগতে পারে যে অনেক নমাজই এমনও পাওয়া যায় যারা নমাজও পরে গুণাও করে নমাজফরে মিশাও মতে ফরে সুদ খায় ফরে গুস খায় নমাজরে দখায় নমাজফরে গাঞ্জাও খায় এই নমাজিরে তার নমাজে গুণাত্মি ফিরাইল না কেনে এই প্রশ্ন এখানেও জাগে এই প্রশ্নের জবাবে মুফাসির কারাম তফসিরের কিতাবে লেখছেন নমাজ নিজের ইচ্ছা মতো ফরলে এই নমাজে কোনো গুণাত্মী ফিরাইত না নমাজ ঠিকমতে মতে এই নমাজে আমারে সব গুণা থেকে ফিরাই যেমনে মনে সমাজ ফরিলেইলে এই নমাজে অন্য গুণার থেকে ফিরাই বুধুরের কথা নমাজটাই হইতো নয় আর নমাজ যদি আমি ঠিক মতো ফরি তাইলে অবশ্যই আমার নমাজে আমারে সব রকমের গুণার থেকে ফিরাই প্রশ্ন জাগতে পারে যে নমাজ আবার ঠিকমতে কেমনে ফরা আমরা যারা নমাজ ফরি আমরা জানা থাকা দরকার নমাজের মধ্যে তেরোটা ওয়াজিব আছে তো তেরোটা ফরজ আছে নমাজের মধ্যে পনেরোটা ওয়াজিব আছে নামাজের মাঝে আঠাশটা সন্নত আছে নমাজের ফরজগুলি আদায় না করলে নমাজ অয় না আবার হরা লাগে নমাজের ওয়াজিবগুলি আদায় না করলে এই নমাজ আবার ভরা ওয়াজিব নামাজের সুনতগ আদায় না করলে নমাজ মক্রু হয় নমাজের সোয়াব নষ্ট হইয়া যায় আমার মনে হয় আমাদের সমাজের বেশিরভাগ নমাজই মনে আছি যে আমরা আমি সুন্নত মতে নমাজও দাঁড়াইলাম কি না এটা লক্ষ্য করারও দরকার মনে করি আমি সুন্নত মতে রুকু করলাম কি না আমি সুন্নত মতো সেজা করলাম কিনা আমি সুন্নত মতো বইলাম কিনা খবর নাই নমাজে দারানির মধ্যে আছে সাতটা শূন্যত নমাজের রুকুর মধ্যে আছে সাতটা সুন্নত। নমাজের সেজদার মাঝে আছে সাতটা সুন্নত। নামাজের বোয়ার মাঝে আছে সাতটা সুন্নত। একটা সুন্নতেরও কোনো খবর নাই আমি বারো মাস এই রকম সুন্নত বাদ দিয়া শূন্যত্রে অবহেলা করে যারা নামাজ পড়েন তাদের একটা কথা জানা রাখা দরকার যে আমতের দিন মানুষের আমল নামা ওজন করা হবে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে জিনিস দিয়ে ওজন করা হইব এটার নাম হইল মিজান ওজন করার যন্ত্র আল্লাহ ফরমাইন ফান সাকুলাত মাওয়া জিনহু ফাহু আফি ই সাতিররা দুইয়া ও আম্মা মান খাফাত মাওয়া জিনহু হাবিয়া এই মিজানে আমল নামা ওজন করার সময় যার আমলের ওজন বাড়ি হবে সে জান্নাতি সাব্যস্ত হবে আমল নামা উজনের সময় যার নেকামলের আমলের ওজন হালকা হবে গুনার ওজন বাড়ি হবে সে জাহান্নামি সাব্যস্ত হবে মুফার সিরিনে নেক নেকামলের ওজন বাড়ি হয় কিভাবে ন্যাকামলের ওজন বাড়ি হয় যদি সুন্নত মতো নেকামল করা হয় সহিনীয়তে ন্যাকামল করা হয় ওজন বাড়ি আর সুন্নত বাদ দিয়া কোনোরকম আমল কান করিলাই ওজন হাতলাগিব বিষয়টা বুঝাইতে গিয়া মুফাসিরিনাম তফসিরের কথা বলেছেন একজনের সারা জীবনের সমস্ত নমাজের এত ওজন হবে না আর একজনের দুই দেখা নমাজের যত ওজন হইব কারণ একবার সারা জীবনই নমাজ হচ্ছে দারানির শূন্যত পালন করছে না রুকুর শূন্যত পালন করছে না শেদার চূর্ণত পালন করছে না বুয়ার শূন্যত পালন করছে না বস মশিদও আছে মানুষের দেখি উবাইছে দেখাদেখি বইছে খেমনে উবানি লাগে নবিয়ে খেমনে শিকাইছে খবর নাই তার খেমনে রুকু হর লাগে নবিয়ে কোন নিয়ম শিকাইছে ইটার খবর নাই তার কেমনে সেজদা করা লাগে নবী কোন নিয়ম শিখাইছেন ইটার খবর নাই তার বোয়া লাগে নবী কোন নিয়ম শিখাইছেন ইটার খবর নাই তার সারা জীবনই ইচ্ছামত মতো রুকু ইচ্ছা ইচ্ছামত সেজদা করছে ইচ্ছামতো বইছে তার সারা জীবনের সকল নমাজে মিলাইয়া ইফৰি পরিমাণ ইমান ওজনই না নয় মতো যারা নমাজ পড়ে তারা দুই রাখাত নমাজের যত ওজন হইব আমার কথা বুঝি থাকলে আপনারা শৌকাশাবহল কি আমাদের দিন নে কামলের উজন হালকা উইলে জান্নাতিইব না বাড়ি উইলে জান্নাতিবামলের ওজন বাড়ি উইব আমার নমাজ উবানীৰ সুন্নত গেল হই আমার রুকুর শূন্যত গেল হই আমার সাহদার শূন্যত গেল হই আমার বয়ার শূন্যত গেল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকাল আপনি যদি নমাজ জমা ফিসের খাতারে দাঁড়াই যখন ইমামসবে শেষ রাখা তো বইবা আপনিও বইবা আপনার সামনের খাতারও যারা বই শুন তো দেখা যায় নমাজে পুরুষের বোয়ার শূন্য তৈল বাউর ফাউর ফাতা ইলা খান বিছাইবা এই খান বিছাইয়া এখনও বই বা ডান ফার ফাতা ইলা খান এই আমার দুই আঁতের দুই ফানজা যে পজিশনে রাখছি দুনো ও ফাতা এই পজিশনে রাখিয়া বোয়া বয়ার সন্ন্যত বয়ার মাঝে সাতসন্নতের এক শূন্যত বাউ ফাউর ফাতা বিছাইয়া ইটার বইতা আর ডান ফাটা ফাতা উবাহরাইয়া রাখতা এমনি এই লাখান বইতা তে আমি সন্নত মতে বইলা প্রায় দেখছি দুু ফাউ ফিস মুখা বার করিয়া দিয়া বই ইলাখান বইয়া বইয়া কারণ হইল চেষ্টা করা আঙ্গুলগুলি কেবলামুখী রাখার লাগে যেভাও উবা খরিয়া রাখছি ইভার আঙ্গুলক কেবলামুখা রাখা যায় যেভাও বিচারি এওভার আঙ্গুলক কেবলামুখা রাখা যায় বিচার বিচারি যে ইফার আঙ্গুলক কেবলামুখা রাখতা রাখার চেষ্টা করতা উবা রাখ উবাখরিয়া রাখছুন যে ফাও ইফার আঙ্গুলক কেবলামুখি রাখার চেষ্টা করতা এই ধরো শুন্যত দুও বার বারখেয়া দিলা দিয়া যে দুভাউ মূরার বই বইয়া লাগি আঙ্গুল কেবলা মোহা গেল না উল্টা মুখা গেল আঙ্গুল কোন মুখা যাবার কথা আছে আর কোন মুখা আঙ্গুল দিয়ে নমাজ পড়লা আপনার সারা জীবনের নমাজে আরেক বেটার দুই হাত নমাজের সমান ওজন হইব কি লাগাল এইভাবে দারানির মধ্যে আছে সাত চুন্নত রুকুর মাঝে আছে সাতটা সুন্নত সেজদার মাঝে আছে সাতটা সুন্নত বোয়ার মাঝে আছে সাতটা সুন্নত আমার যদি জীবন একটা সুন্নতের খবর না থাকে তাহলে আমার আর দুই রাখাত নমাজের সমান ওজন আমার সারা জীবনের নমাজ হইব কীভাবে এমন গৃহস্থ তো পাওয়া যায় না যে মাসের পর মাস খেত আল চাষ করে পানি হিসে আর সার গোবর দেয় আর যত খেত খাটনি দেওয়া লাগে খেত দেয় আর খালি বাইন করার সময় উনাদান বাইন করে উনাদান বোঝুন হল ইরম গৃহস্থ পাওয়া বলি পাওয়া যাইতো না এও বেটাই বুঝে আমার সকল মেহনত জল যাইব যদি বিষ বালা বিষ যদি বান্না করি কিন্তু আল্লাহর গর আই আর বুঝি না যে আমার সারা জীবনের মেহনত বাদ যাইব আমি সুন্নত মতো যদি নমাজ না পড়ি ই আর বুঝে না দোকানদারও দোকানও গেলে ঠিক মতোই বুঝে যে কেমনে দোকানদারি করলে দোকান ঠিক মতো চলবো আর নাইলে কি চাকরি গেলে বালা রকম বুঝে কেমনে চাকরি করলে চাকরি ঠিকঠাক বনাইলে কি গৃহস্থিত গেলে বালা রকম বুঝে কেমনে গিরস্তি ফললে গিরস্তি ঠিক মতো হইব নাইলে নষ্ট শুধু আল্লাহর ঘর আইলে আর বুঝে না কেমনে নমাজ খান ফললে ঠিক মতো হইবা নাইলে নমাজ খান নষ্ট ইজামাই আর বুঝে না ওই যে গতকাল গুলিলাম যাতে মাতাল তালে ঠিক তুই বুঝে খালি আল্লাহর খান আল্লাহর ধর্মের খান আল্লাহর কথা খান খালি বুঝে না অকল তুই বুঝে কাজেই আমরার যদি ফরজ টিক না থাকে ওয়াজিব টিক না থাকে সন্ন্যত টিক না থাকে তা আমার তো নমাজের শরীরটাও ঠিক না এই নমাজে আমার একুণাতকে ফিরাইতো নাই এরপরে নমাজের ফরজগুলি ঠিক করার বাদে ওয়াজিবগুলি ঠিক করার বাদে সুন্নতগুলি ঠিক করার বাদে নমাজের শরীরটা ঠিক হইল এটা বাহ্যিক নমাজ হয় জাহিরি নমাজ আমার জাহিরি নমাজ ঠিক হইলো আমি নমাজের ফরজগুলি ঠিক মতে আদায় করলাম নমাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলাম নমাজের সুন্নতগুলি ঠিক মতে আদায় করলাম আমার শরীর নমাজের শরীরটা ঠিক হইল

যদি তুমি আল্লাহরে দেখতায় তাহলে যত মনোযোগী হইয়া এবাদত করতায় আল্লাহরে না দেখলেও অতটুকু মনোযোগী হইয়া আল্লাহর প্রতি ধ্যানে মগ্ন হইয়া এবাদত তে তোমার এবাদত নির্বিজাল এবাদত এটাই হয় না আমি হইতাম পারমু আপনারা শুনতা পারবা আমি বুঝাইতাম পারমু আপনারা বুঝতে পারবা কিন্তু একদিনে নমাজের ই আত্মাটারে আপনি আয়ত আনতে পারতেন কন্ট্রোল করতে পারত তার কারণও আছে হাদিস শরীফে রসুল করিম সাল্লামে ফরমাইন একদল স্পেশাল বাহিনী আছে এরারে কোনো বে নমাজির কাছে না নমাজিরা যখন নমাজ শুরু করি দেয় তখন তার কাছে ফাটায় এরার ডিউটি হইল নমাজি নমাজ শুরু করার সাথে সাথে এরার কাছে আজির হইতো আর সালাম ফিরানি রাগ পর্যন্ত খালি হইতো উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা সংসার সংসারের অমুক কামের কথা ইয়াদ করো হমুক কামের কথা ইয়াদ করো তমুক কামের কথা ইয়াদ করো সালামফিরা নিরাখ পর্যন্ত খালি সংসারের রাজার কথা নমাজির মনে মাঝে রাগাইয়া দিত ঘরাইয়া দিত এইটুই তারার ডিউটি আল্লাহ রসুল্ল ফরমেন শয়তানে তার স্পেশাল বাহিনী সমস্ত নমাজির কাছে খেনে ফাটায় নমাজ ফইরাও যেন নমাজের ফল থাকি বঞ্চিত থাকে এই জন্য ভাটায় এই হাদিসের দ্বারা পরিষ্কার করি আল্লাহ রসলে বুঝাই দিলে যে আমি যদি সংসারের কল্পনা জলফনার ভিতর দিয়া নমাজ ফিরে শেষ করিলাই তে নমাজ ফৈরাও আমি নমাজের ফল থাকি বঞ্চিত থাকে আর আমার এই লাখান বঞ্চিত রাখার লাগি শয়তানের ইবাহিনী বাহিনী ভাটাই ওই দেয় শয়তানের আমি যখন নমাজও দাঁড়াই আমার কাছেও আয় আপনারা যখন দাঁড়াই না আপনার কাছেও যায় আপনারার কাছে যায় যে আমি কেমনে বুঝলাম রসুলে হইয়া দিছ যায় আমার কাছে যখন আয় আমি টের ভাই আপনারার কাছে যখন যায় আপনারা টের ভাই বা আমি আলামত হইয়া দিই আপনারা লক্ষ্য করিয়া দেখুন জানো নমাজ শুরু করার আগে সংসারের এত কথা ইয়াদ হয় না নমাজ শুরু করলে পরে সংসারের যত কথা ইয়াদ হয় কারণ ওই আল্লাহ রসুলে কই শয়তানে ইয়াদ দেয় শয়তানির স্পেশাল বাহিনী ফাটাইয়ই দেয় নমাজির দ্বারা খালি সংসারের হাতে ইয়াদ ধরাইয়া দিত এই হাদিসটা হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলহি এই হাদিসটা কেমন গভীরভাবে বুঝিস একটা ঘটনার দ্বারা আপনারা হাতের ভাইবা এক বেটায় তানবী রহমতুল্লাহ আলহির কাছে গিয়া হয় হুজুর আমার একটা জিনিস জরুরি একটা জিনিস আমার আতো আছিল নিজের হাতে হয়তো সি নাই অখন তো কাইয়া তা নবী রহমতুল্লাহি আলহি ফরমাইন তুমি গিয়া বেশি করে নভল নামাজ পড়তে দেখো আমরা ওইলে জিগাইতাম আর এই গেছি কি জিনিসের সাথে নভল নামাজের সম্পর্ক কি আমার জিনিস আর এই গেছি কি নভল নামাজ পড়লে আমার কি লাভ হইব কিন্তু বেটা এখন তা না জিগাইয়া নামাজ শুরু করে দিছে তা নবীর জানা আছে যে শয়তানে তারে বুলাইয়া দিছে যখন শয়তানে দেখব যে দুনিয়ার একটা জিনিস আড়াইয়া যত ক্ষতি হয়েছিল নফল নমাজ ফৈরা এর থেকে বেশি লাভ করি লইতেছে তাড়াতাড়ি ইয়াদ করাই দিব নমাজ তারা যা যাতে আর নফল নমাজ আর না পড়তে পারে হাসা ওই আসা এক রাখাত পড়ছে খালি আর ইয়া দুই গেছি কি জিনিস করতেছি কিতাব উদলা এই ঘটনার দ্বারা শয়তানে কিতা করে নমাজ সংসারের কথা ইয়াদ করাইয়া দেয় কিতার লাগে নমাজের ফল থাকি বঞ্চিত রাখত কাজেই আমি কইলে আপনারা শুনতে পারবা আমি বুঝাইলে আপনারা বুঝতে পারবা কিন্তু সংসারের কল্পনাটা কি মন রে মুক্ত হইয়া নমাজ একদিনে নাই ছাড়া বহুদিন পর্যন্ত একটা ট্রেনিং গ্রহণ করা লাগব একটা প্রশিক্ষণ গ্রহণ করা লাগব যে আমার নমাজ ঠিক হইল এই নমাজে আমার সব রকমের গুণাত্মী বসাইব ট্রেনিংটা কিটা হাদিস শরীফে রসুলিম সাল ফাঈ ফ্না হুয়ারাত যখন ওই দেখবায় নমাজ মন গেছি কি সংসারের কল্পনার মাঝে তখন ওই ইয়াদ করবাই আমি আল্লাৰে না দেখলেও আল্লাহ আমারে দেখতে আসুন এখান ইয়াদ করা কোনো কঠিন ব্যাপার নেই আল্লাহ আমারে দেখতে আসুন এখান ইয়াদ করবাই মন সংসারের কল্পনার তাক্ত নাই আব্য ফিরা নমাজ আবার যখন দেখবায় মন গে কি সংসার ইয়াদ ঘৰবাই আল্লাহ আমারে দেখতে আসুন আইব মন আবার নমাদ আবার যখন দেখবায় মন গে কি সংসারের কল্পনাত আবার ইয়াদ ঘৰবাই আল্লাহ আমারে দেখতে আসুন আইব মন নমাদ এই জিনিসটারে অভ্যাস বানাও যতবারই নমাজ সর নমাজের ভিত্তে যতবারই দেখো মন গেছে কি নমাজের বাইরে খালি ইখান ইয়াদ কর যে আল্লাহ আমারে দেখতে আসুন আল্লাহ আমারে দেখতে আসুন ই হতাখান ইয়াদ করা কোনো কঠিন ব্যাপার নেই কষ্ট হয়নি শুধু মন রাখলি হয় ইয়াদ রাখলি হয় যে এই সময় আমার মন নমাজে ফিরাইয়া আনার ব্যবস্থা হইল আমি ইয়াদ করতাম আল্লাহ আমারে দেখতে আসুন আইব মন ফিরা নমাজ আবার কি আবার ইয়াদ কর্ম আল্লাহ আমারে দেখতে আসুন আইব মন ফিরা নমাজ আবার মন কি নমাজের বাইরে ইয়াদ করমো আল্লাহে আমারে দেখতে আসুন আইব মন ফিরা নমাজ তফসিরের কিতাব লেখুন ইটারে যদি অভ্যাস লাও যে যতবারই শয়তানে নিলগি মন তোমার বাইরে ততবারই আল্লাহে আমারে দেখতে আসুন এই কথা ইয়াদ করার কারণে মন ফিরে আইল নমাজ এরে রে হে এরে যতবারই শয়তানে মন নমাজের বাইরে তোমার নিল আল্লাহ সারা মাফ করি দিবা আল্লাহ সারা মাফ করি দিবা শয়তানে যখন দেখব একশো বার নিলাম তার মন রে নমাজের বাইরে হাজারবার নিলাম মন রে তার নমাজের বাইরে কিন্তু আল্লাহ আমারে দেখতে আসুন এই কথা চিন্তা করিয়া মন তারে ফিরাইয়া নিলায় এই কারণে আল্লাহ তারে মাফ করি দিলাইন এর মন তো নমাজের বাইরে নিয়ে আমরা কোনো লাভ হইলো না এর তো কোনো ক্ষতি করতাম পারলাম না ওই তখন আপনার ফিসা সারি দিবস হয়তানাই আপনার মন রে নমাজের বাইরে নিয়ে আপনার নমাজের ক্ষতি করতে পারে না হ্যাঁ আপনারা সারি দিব কায় এমন মুসল্লিরদারও যাই যার মন রে নিয়ে লাগাই দিলে আর ফিরাই আনে না ওই আপনারে যেদিন থাকি সারি দিব ই দিনটা আপনার নমাজের আত্মাটাও সংশোধন হইয়া গেল যেদিন থাকি আমি নমাজের ফরজগুলি ঠিকমতে আদায় করলাম যেদিন থেকে আমি নমাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলাম যেদিন থেকে আমি নমাজের সুনতগুলি ঠিকমতে আদায় করলাম ইদিন থেকে আমার নমাজের শরীরটা ঠিক হইল আর যেদিন থেকে শয়তানের দল আমার ফিসা সারি দিল ওখানে আমার মন আর নমাজের বাইরে নেয় না ইদিন থেকে আমার নমাজের আত্মাটাও ঠিক হই গেল নমাজের শরীরও সংশোধন আত্মাও সংশোধন এই নমাজ আল্লাহ পাকরবুল আলমিনে ফরমাইন ইসলাত তানহা আনিল ফাশা ইউল মুনকার এই নমাজে নমাজিরে সংসারের সমস্ত গুণাত্মাকে ফিরায় যদিও বিষয়টা একটু কঠিন তবুও আপনারা আমি বুজানির চেষ্টা করি একটু বুঝিয়ে চেষ্টা করিয়া দেখুকা বুঝরানি যে কিভাবে ফিরায় আমার সংশোধিত নমাজ আমারে সব রকমের তাকি ফিরায় আল্লাহ কোরআন হইয়া দিছে কেমনে ফিরায় নমাজি যখন নমাজ থাকি বারুইয়া সংসারের কোনো একটা গুনার কাজের সুযোগ পাইব যে কোনো গুনার কাজ সুদ খাওয়ার সুযোগ পাইলো ঘুষ খাওয়ার সুযোগ পাইলো মদ খাওয়ার সুযোগ পাইলো গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলো যে কোনো একটা গুনার খামের সুযোগ যখন পাইল যে মুসল্লির এই প্রশিক্ষণ গ্রহণ করা আছে যে মন খালি নমাজের বাইরে গেলে গিয়ে আদয় আল্লাহমারে দেখতে আসুন এই মুসল্লি যখন গুনার খামের সুযোগ তার সামনে আইব তখন আল্লাহ আমারে দেখতে আসুন কথাই আদৈবনি অবশ্যই এই 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 ট্রেনিংয়ের মাধ্যমে তো তার নমাজটা ঠিক হয়েছে যে আল্লাহ আমারে দেখতে আসেন কাজি মন নামাজের বাইরে গেলে গিয়ে আল্লাহ আমারে দেখতে আসুন যে এই বেটা ইয়াদ করে এই বেটা অবশ্যই সুদ খাওয়ার সুযোগ ফেলে আল্লাহ আমারে দেখতে আসুন ইয়াদ হইব ঘুষ খাওয়ার সুযোগ ফাইলে ইয়াদইবা আল্লাইনু দেখতে আসুন আল্লাহরে দেখাই ইয়া কেমনে ঘুষ খাই মদ খাওয়ার সুযোগ ফাইলে ইয়াদই বা আল্লাইনু দেখতে আসুন আল্লাহরে দেখাইয়া কিলা কীভাবে মদ খাই জিনা করার সুযোগ পাইলে ইয়াদ হইবা আল্লাইনু আমারে দেখতে আসেন আল্লাহরে দেখাইয়া আমি কিলাখান জিনা করি কাজি ওই আল্লাহ আমারে দেখতে আসুন এই যে একটা সাধনা এই যে একটা প্রশিক্ষণ এই যে একটা ট্রেনিং যে ট্রেনিং আমার নমাজ ঠিক করিয়ে দিছে এই ট্রেনিং এই নমাজে আমার সব রকমের গুণার থেকে ফিরে এড়া বিষয়টা এক কিতাবের লেখা একটা ঘটনা নাই। কিতাবের মাঝে লিখত মিশরের এক গৃহস্থের একটা আঙ্গুরের বাগান আছে আঙ্গুর ফাঁকলে পরে সুরে বাগান কি আঙ্গুর সুরি করি নেয় গিয়ে এই কারণে বাগানের মালিকে একজন ফারাদার বেতন বুগি একজন ফারাদার দিছে বাগানও এই ফারাদারে দিন যায় চব্বিশ ঘন্টা বাগানের মাঝখানে একটা ঘর বানাইয়া তার বিবি এলইয়া তাকে তার সংসারও তার বিবি ছাড়া আর কেউ নাই বিবি এলইয়া বাগানও তাকে দিন রাত চব্বিশ ঘন্টা বাগান ভাড়া দেয় একদিন বাগানের মালিক বাগানো আইয়া ডুকিয়া এই ফারাদারের গড়ের ভিতরে ডুকিয়া বইছে বইয়া দেখে ফারাদারের বউ বড় সুন্দর দেখিয়া লাগি গেছে তার লুব এক বেটার বউ বেটার সামনে লুব লাগলে উইকিটা করবো সালাকি খুঁজে বেটার একটা খামের ফরমাইশ দিয়া বাগানের বাইরে ফাটাই দিছে ফারাদারে একটা খামের ফরমাশ দিয়া ফাটাই দিছে বাগানের বাইরে আর ফারাদারের গরের ভিত্তি এখন বাগানের মালিক আর ফারাদারের বউ দুইজন মালিকে ফাড়াদারের বউরে কয় দরজা জানলা বন্ধ কর ফারাদারের বউয়ে পরিস্থিতি বুঝার বাকি আসেনি জামাই দেভাড়াই দিছে হুফর দিয়া বাইরে আর বউরে কয় দরজা জানলা বন্ধ করো পরিস্থিতি তো আর বোঝার বাকি নাই ফাড়াদারের বউয়ে কয় সাপ আপনার চাকরি করি আমরা আপনার বেতন খাইয়া আমরা জীবন জীবন রক্ষা করি আপনি রুকুম পালন না হলে তো চাকরিও থাকতো না বেতনও ভাইতাম না ভেটও ভালতাম ভাইতাম না হাজি আহনের চাকরি যখন করি আহনের হুকুম তো পালন করা লাগবই দরজা জানালা তো বন্ধ করা লাগবই তবে এই ঘরের মাঝে এমন একটা দরজা আছে এটা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই মালিকে জিগে এটা কোন দরজা হয় দরোকা আহনের কথা মতো যত দরজা জানালা আসনে দেখতে আসুন সারা বন্ধ করার বাদে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা গদ্ব আল্লাহে দেখবা নি বলে দেখবা বলে যে দরজা দিয়ে আল্লাহে দেখবা এই দরজা বন্ধ করার ক্ষমতা কোন নাই হাজি তুমি আমার অন্য দরজা বন্ধ করাই লাভ কিতা আল্লাহ তো দেখবা ওই যে তা করতে আল্লাহরে যখন লুকাই তে এমন গুণা কর্তা এখানে তখন ই মালিকে বাগানের মালিকে বিবির কাছে মাফসাইয়া ফারাদারের বোর কাছে মাফসাইয়া আল্লাহর কাছে তো বাড়তে পারি এই এইরকম একটা জিনার সুযোগটা কি ই রে বাঁচাইল কোন জিনিসে আল্লাহ দেখতে আসল এই জিনিসে আল্লাহ দেখতে আসুন এই ধ্যান ধারণায় আমার নমাজ সংশোধন হয় আল্লাহ দেখতে আসুন এই ধ্যান ধারণায় আমি সব রকমের থেকে বাঁচতে পারি এই কারণে আল্লাহ ফক্রাবুল আলমিনে ফরমাইন ই তাতিল ফাশাহ মুনকার নিশ্চয় নমাজে নমাজিলে সব রকমের থেকে ফিরায় সুনত সারা নমাজ ফললে না সুন্নত মতো নমাজ ফললে সংসারের জ্ঞানে মগ্ন হইয়া পড়লে না আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া পড়লে এই দুই কথাই ইয়াদ রাখ লেগব সুন্নত মতে নমাজ পড়লে আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নমাজ পড়লে আল্লাহ এখন এই নমাজে তোমার সব রকমের গুণাতি ফিরায় এখন যদি দেখা যায় এক নমাজ নমাজফরে সুদো খায় নমা জফরে গুস খায় নমাজফরে মদ খায় নমাজফরে গ্যাঞ্জাও খায় নমা জফরে বেশা ভারত যায় তে বুঝা লাগব ফরজ ওয়াজিব সুন্নত ঠিক আছে না বুঝা লাগবো ঠিক নাই বোঝা লাগবো নমাজ মনোযোগী হইয়া পড়ে না অমনোযোগী অমনোযোগী নমাজ যদি আমি অমনোযোগী হইয়া পড়ি নমাজ যদি আমি ঠিক মতে না পড়ি এই নমাজে আমার কোনো থেকে ফিরাইতো না ওই নমাজে আমার সব রকমের থেকে ফিরাইব যেই নমাজ আমি ঠিক মতে পড়ি মনোযোগী হইয়া পড়ি আল্লাহ এই নমাজে তোমার সব রকমের থেকে ফিরায় ই আয়াত আল্লাহ চমৎকার একটা ঘটনা উপলব্ধ ঘটনাটা হইল এক ব্যক্তি নয়া মুসলমান হইল রসুল করিম জমানায় মুসলমান হইয়া যখন জানতে পারল যে একজন মুসলমানের উপর সবচেয়ে বড় ফরজ হইল ফাজবেলার নমাজ তখন এই লোক ফাজবেলার নমাজ মসিদ আইয়া জমাতে পরে নয়া মুসলমান আজান ফললেই মসিদ আইয়া জমাতে নমাজ পড়ে নমাজ ফিরা সংসারের খাম যায় এই নৌ মুসলিমের বিরুদ্ধে সাহাবায় কেরামে আল্লাহ রসুলের কাছে বিচার দিলা ও আল্লাহ রসুল ইবেটা নয়া মুসলমান হয়েছে নমাজিও আইয়া জমাতে নমাজ পড়ে নমাজ ফুড়া বাড়িয়া যায় আর নামাজটা কি এক গিয়া আর লেবাদে সমাজ যত রকমের গুণা চালু আছে সারা করে যত গুণা আছে সমাজ সারা করে আর মাজান ফল মসিদ আইয়া নমাজ পড়ে তখন রসুল এ করিম সল্লিস ফরমাইন বেটার নয়া মুসলমান হয়েছে নমাজ এখনও ঠিক করতে পারছে না তোমরা তারে টাইম দাও যেদিন তার নমাজ ঠিক হয়ে যাইব কি এদিন তার নমাজে ওই তারে গুণার থেকে ফিরাইব কিছুদিন পরে দেখা গেল ই বেটারে কোনো শাসন করা লাগলো না বিচার করা লাগলো না দমক দেওয়া লাগলো না কোনটা তাক লাগল লাগলো না নিজের থেকেই সব গুণা ছাড়ি দিছে এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আয়াতনাদিল করে ফরমাইন ইন্নসলা তানহা অনিল পাশা ইউল মুনকার নিশ্চয়ই নমাজে সব রকমের গুণাত্ত্বাকী নমাজিৰে বাচায় তাহলে আয়াতের সানে নুজুলের গঠনৰ দ্বাৰাও তচ্ছিরের দ্বারাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম যদি আমি দেখি আমি নমাজে ফরি গুণাও ভৰি তে বুজা লাগব আমাৰ নমাজটি কইছে না আর নমাজ যেদিন ঠিক হিব ইদিন আমার নমাজে ওই আমারে সব রকমের গুণাত্তাকী ফিরাই কাজেই মা বাপের কাছে যে সন্তানের ভাওনা তারে জাহান্নামতে কি বাঁচাও জাহান্নাম থেকে কি বাঁচানির প্রধান কাজ হইল সন্তানকে নমাজির মতো নমাজি বানানি ফরজ আদায় কুরা নমাজ ফরনেওয়ালা বানানি ওয়াজিব আদায় কুইরা নমাজ ফর্ণেওয়ালা বানানি সুন্নত আদায় কুরিয়া নমাজ ফর্নেওয়ালা বানানি আর মনোযোগী হইয়া নমাজ ফর্ণেওয়ালা যদি বানায় মা বাপের সন্তান রে এই সন্তান এমন নমাজি হইব যে নমাজি সুদ করইত না এমন নমাজি হইব যে নমাজি গুস করিত না এমন নমাজি হইব যে নামাজি মদ ঘুরিত নাই এমন নমাজি উব যে নমাজি গাঞ্জা ঘুরিত ভরো না ওইত নাই এক নমাজ এই তারে জাহান নাম থেকে বসাই লিব এই কারণে হাদিস শরীফ আল্লাহ রসুল্লাহ ফরমাইন মুরু আউলাদুম বিশ্বালাতি ইজা বালাগু সাব আসিন ইজা বালাগু আশ্রাদ আউকামা কাল আলহি সালাতাম হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তানদেরকে নমাজি বানাও এটি হলো জাহান থেকে সবচেয়ে বড় পথ মা বাপের কাছে সন্তানের সবচেয়ে বড় ভাবনা হইল জাহান নাম থেকে বাঁচাও আর জাহান্নাম নাম থেকে মা বাপে সন্তান রে জাহান নাম থেকে সবচেয়ে বড় ব্যবস্থা হইল নমাজি বানাও নমাজি বানাও মা বাপ সন্তান রে নমাজি বানাও হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাইন কেয়ামতের দিন বন্দার আমলের মাঝে সর্বপ্রথম নমাজের হিসাব হবে রোজার হিসাব আগে নাই হজের হিসাব আগে না জাকাতের হিসাব আগে না দোয়া কোরআন তেলাওয়াত তসবি তাহলিল জিকির হিসাব আগে হবে না সর্বপ্রথম হিসাব হবে নমাজের আল্লাহর রসুলে ফরমান যেই ব্যক্তি নমাজের হিসাবে খালাস হইয়া যাইব কি অন্যান্য সমস্ত হিসাবে সে খালাস ফেলিব যেই ব্যক্তি নমাজের হিসাবে দরা খাইব বাকি সব আমলের হিসাবে দরা খাইব তারপরে রসুল করিম সাল্লিশ নমাজির হিসাব যখন হাসরের মাঠে শুরু হবে তখন একজন নমাজির হিসাবের মাঝে যদি দেখা যায় কোনো একদিন ফরজ নমাজ টাইমলি ভর্ত পারছে না অ্যাক্সিডেন্টলি কোনো সময় এমন হয়নি আমরা আখতা একদিন ফজরের সময় গুম বাংল না ফজরের নমাজ ফজরের টাইমে ভরতাম বাড়লাম নমাজির নমাজের হিসাব যখন হাসরের মাঠে শুরু হইব তখন যদি দরা পড়ে যে কোনো একদিন ফরজ নমাজটার টাইম মতো ভরতে পারছে না তখন আল্লাহ ফিরিস্তারে হইবা তার আমল নামাজ সুন্নত নফল নমাজ নিয়ে আছে ফিরিস্তায় হইবা আছে তখন আল্লাহ ফিরিস্তারে হইবা সত্তর রাখাত সুন্নত নমাজের দ্বারা এক রাখাত ফরজ নমাজের ক্ষতিফুরন দিয়া দাও এই হাদিস ইয়াদ রাখা দরকার নামাজ যদি আমি কোনোদিন টাইমলি ভরতাম পারি না তে কত রাখাত ফরজ নমাজের ক্ষতিফূরণে কত রাখা সুন্নত নমাজের দরকার হইব এক রাখাত ফরজ নমাজের ক্ষতিপূরণে সত্তর দেখাত যেদিন আমার ফজরের সময় গুম ভাঙল না ইদিন ফজরের দুই রাখাত নামাজ আমি সময়মতে ভরতাম পালাম না এক রাখাত নামাজের ক্ষতিপূরণে যদি সত্তর রাখাত সুন্নতের দরকার হয় তো ফজরের দুই রাখাত নামাজ যেদিন ভরতাম পালাম না এই দুই রাখাত দুই রাখাত ফরজের ক্ষতিপূরণে কত রাখাত সুন্নতের দরকার হইব একশো চল্লিশ রাখা একদিনের ফজরের নামাজ টাইমলি পড়তে না ভরার কারণে যদি ক্ষতিফূরণের লাগি একশো চল্লিশ টাকার শূন্যত নমাজ আর আমার আমার আমল নামাত টাকা লাগে তাইলে মাসের পর মাস বছরের পর বছর যারা ফরজ নমাজ পড়ছিলাম না আমরা কত কোটি নহল নমাজ সুন্নত নমাজ আমল নামাজ আমল নামাত আছে ক্ষতিপূরণ দেওয়ার মতো এই হিসাবটা আমরা মনের মাঝে না থাকার কারণে আজকাল একটা আন্দোলন চলে সমাজকিতা আন্দোলন চলে শূন্যত ফরা লাগে না আন্দোলন হে নীরবে নীরবে একটা আন্দোলন চলছে সমাজ শূন্যত ফরা লাগে না ইমাম সাহেবের লগে ফরিয়ত সালাম ফিরানির সাথে সাথে উচ্চে মজিদ ইয়েলগি জানে আগের শূন্যত লাগে না বাদের শূন্যত লাগে না জুম্মার দুই রাখাত ফরজ নমাজের আগে চারি রাখাত কাবলাল শূন্যত শূন্যতে মোয়াক্কাদা বাদের দুই সাইড রাখাত বাদাল জুম্মা সাইড রাখাত শূন্যতে মোয়াক্কাদা আগের শূন্যত বলে লাগে না ফরের শূন্যত বলে লাগে না এই সমস্ত সুন্নতের ব্যবস্থা দেওয়া একদিনের নমাজ লঙ্ঘন হইয়া থাকলে তুমি যে বিপদও আছিল। এই বিভদটা কি আল্লাহে তোমার এবার চাইতা করি একদিনের ফরজ নমাজ লঙ্ঘন হইলে বিপদটা কত বড় হাদিস শরীফে উল্লেখ আছে যে ব্যক্তি এক বেলার ফরজনমাজ ও পড়ল না বেমারের কারণে নাই অ্যাক্সিডেন্টের কারণে সুস্থ সজ্ঞান ঠান্ডা মস্তিষ্কে গফ করি করি নমাজের সময় খাটাই দিল এক বেলার ফরজ যে ব্যক্তি টাইমলি ফর না আল্লাহ দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর তার জাহান নামের ভোগ করতে হবে একদিনের নামাজ ফরতে না ফার কত ভয়ঙ্কর বিপদ এমন বিপদটা কি আল্লাহ বন্দারে বাছাইতা করি সুন্নত হলথের ব্যবস্থা দিস ওখান যদি আপনি এখন সুন্নত লাগে না আপনি কসম খাইয়া কই তার জীবনে কোনো ফরজ নমাত আপনার কাজা না যদি ওইসে হইয়া থাকে আল্লাহর রসুলে ফরমাইন তোমার ফরজ নমাজ খাজা কাজা হয়েছে সুন্নত নমাজ ও ফরস এমত অবস্থায় তোমার এক রাখাত ফরজ ক্ষতি ক্ষতিপূরণের জন্য সত্তর রেখাত সুন্নত নমাজের দরকার হবে যদি দেখা যায় সুন্নত ফরসই না আর ফরজ ও খাজা করছ ই বিহৎ তাকি আর কোনো ভত নাই এই বিহত্তা কি বাসার লাগি নমাদের হিসাবের সময় যে বন্ধা বিপদ বলব এই বিহত্তা কি বাসার লাগি শরীয়তে এই সুন্নত নমাজগুলির ব্যবস্থা দিছে আল্লাহ রসুলের এই হাদিসটা বালাহুরি বুঝিয়া ইয়াদ রাখলে যে আন্দোলন চলছে সুন্নত ফরা লাগে না ই আন্দোলন কি আপনারা রে বিহত্তা কি বাসানির লাগি না বিহদ ফালানির লাগি এটা বুঝা সহজে কি এটা বিহত্তা কি বাসানির আন্দোলন না আপনারা বিহুদ হালানির লাগিয়ে আন্দোলন আপনি যাইবা এই দেশ থেকে আরেক দেশও হলিডেট তা কথার কথা ফ্লাইটে যাইবা টিকেট টিকেট হইল গিয়েছিল সাত পাউন্ড পাঁচশো কত পাউন্ড আপনার কাছে পাঁচশো পাউন্ড আছে পঞ্চাশ পাউন্ডের নোট আছে কিন্তু সাত পাউন্ড বাংতি নাই বাংতি নাই গতিকে দিব দিবনি দুই পাউন্ড কম মানবনি দিবনি দিত নাই হলিডে যাওয়া ওইবনি ওই তো নাই হাজার টাকার লাগে আটকিলা না দুই খাল লাগে আটকিলা কিলা দুই নাই চাইলে অকল তুই বুঝি আমরা কিন্তু দিনের বেলায় কোন তা বুঝি না এখানেও তোমার ফার্স পাউন্ড আছে ফার্স্ট পাউন্ডের নোট আছে দুই পাউন্ড পাইতে না তোমার হলিডে ক্যান্সেল শত শত পাউন্ডের অভাবে হলিডে ক্যান্সেল হয়েছে দুই পাউন্ডের অভাবে হলিডে ক্যান্সেল হয়েছে এই কথা তো আমরা সরিয়ে বুঝি তেমনিভাবে একদিনের ফজরের নমাজ টাইমলি ফরতাম পারছিলাম না আমার দুইশো একশো চল্লিশ টাকা শূন্য নমাজ আমল নামাজ থাকলে আমি ফার্স্টাইম নাইলে ফার্স্ট চাইতাম না আমার কথা বুঝি থাকলে শূন্যত শুন কোনো লাগে ওই বিহদের সময় লাগে শূন্যত ওই বিহদে খাম লাগে যে বিহদে দেখা যায় সারা ওই টাইমলি নামাজ একদিনের ফজরের নামাজ ভরছিলায় না তুমি তখন তখনই তোমার একশো চল্লিশ টাকা শূন্যত নমাজের দরকার পড়বো আরেকদিন ভরসিলাই না আমার গ্রীবের তিন রাখাত ফরজ তখন তখন খরা হাতের দরকার পড়বো দুইশো দশ রাখাত সুন্নতের দরকার পড়ব আরেক দিন ফরসি না এসার নাম এসার সাইড রাখাত ফরজ ওখান কর রাখাতের দরকার পড়ব হ্যাঁ দুইশো আশি রাখাত সুন্নতের দরকার পড়ব বাবে হাজার হাজার টাকা পকেটে থাকলে কোনো হামায় না সময় মতো বাংতি টাকা না থাকলে টেক তেমনিভাবে সারা জীবন বর ফরজ নামাজ পড়ার দ্বারা বিপদ রক্ষা হয় না ওই লঙ্ঘন হয়েছে যে এইখানের ক্ষতিপূরণের সুন্নত না থাকলে এই কারণে বেলা যত রাখাত ফরজ নমাজের ব্যবস্থা দেওয়া হয়েছে এর থেকে বেশি সুন্নত নমাজের ব্যবস্থা দেওয়া হয়েছে ফজরের বেলায় দুই রেখাত ফরজ দুই রাখাত শূন্যত জোরের বেলায় চার রাখাত রাখাত সুন্নত আসরের বেলায় চার রাখাত ফরজ চার রাখাত সুন্নত মগরীবের বেলায় তিন ফৰজ ফরজ দুই রেখাত সুন্নত এশার বেলায় চার রাখাত ফরজ ছ রাখাত শূন্যত তাই মিলাইয়া ফরজ বেশি না সুন্নত বেশি বুঝি থাকলে শুকা হাদিস বুঝি থাকলে শুকা আমার কথা বুঝি থাকলে শুকা ফরজটা কি সূন্যত বেশি খেনে কারণ এক রাখাত ফরজের ক্ষতিফূরণে এক রাখাত শূন্নত দিয়া হইত নাই এক রাখাত ফরজ নমাজের ক্ষতিপূরণে সত্তর রাখাত শূন্যত নমাজের দরকার হইব এই জন্য সুন্নত নমাজ বেশি দেওয়া হয়েছে তেমনিভাবে রমজান মাস বিশ রাখাত তারাবিন নমাজ সুন্নত সম্পক্ক বিশ রাখাত। হানাফি মতে সম্পক্ক বিশ টাকাত শাফি মজাব মতে অসম্পক্কে বিশ রাখাত হানা মালিকী মজাব মতে অক্কে বিশ রাখাত হাম্বলি মতে অসম্পক্কে বিশ রাখাত তারাবী নামাজ দেওয়া হয়েছে হাকিমুল উম্মদ হজরত আল্লামা আশরাফ আলী তা রহমতুল্লাহি আলহি আল মসালিহুল আকলিয়া নামক কিতাব লিখছ তারাবী নামাজ তো বেশি হানে তাহাজুদের নমাজত আট রাখা হয়। তাহাজুদের নমাজত ছ রাখাত ফল্য তাহাজুদের নমাস্ত সাত রাখাত ফল্য অয় তারা বিন নমাজ বিশ কম ফললে হইতো না এখানে তানবির রহমতুল্লাহ আলহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাব এক শুনি কথা সারা দিন রোজা রাখিয়া সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করলে শরীরের মধ্যে মারাত্মক একটা অলসতা আসে খাইয়ার লেবাদে ইফতারের পরে খাওয়া দাওয়া করলে পরে আর বিশ্রাম থেকে উঠার মনে চায় না এই যে একটা অলসতা এই অলসতা দুই চার রাখাত নমাজের দ্বারা দূর হয় না শুধু পড়লে ই অলসতা দূর হয় না আরো সম্পাত করলে অলসতা দূর হয় আমার কথা বিশ্বাস না হইলে আগামী রমজান ইফতারের দেখবা শরীরের অবস্থা কিতা আর বিশ রাখাত তারা বিদাজ ফরিয়া বাড়িয়া দেখবা শরীরের অবস্থা কিতা কথা বুঝলানিস সারাদিন দুজারা কে ইফতার করলে পরে শরীর এমন অলস হয় বিশ্বাত ফরি থাকার মনে চায় উঠবার মনে চায় না বিশ রাখাত এশান নামাজ ফুইরে আইরে আরও বিশ তারা ফুইরে আল্লে দেখা যায় অলসতার কোনটা নাই এখন সার তুই ইচ্ছা হলে দেখা দিব অজাগ তাহলে শরীয়তে বিশ রাখাত তারা নামাজ ব্যবস্থা দিছে ও কারণে না বিভিন্ন কারণে এক নম্বর কারণ এটা তোমার স্টক এটা তোমার ব্যাংক এখানে যা জমা করতে পারো ততই তুমি ফরজের বেলা এখন আছে ভাই সহজে দুই নম্বর এই সুন্নতগুলির দ্বারা স্বাস্থ্যগত যে সমস্ত উপকার হয় এর মধ্যে বিশ্ব খাতার দ্বারা স্বাস্থ্যগত এত বড় উপকার হয় এই কারণে শরীয়তে ফরজ নমাজের পরিমাণ বেশি দিছে না সুন্নত নমাজের পরিমাণ বেশি দিছে কাজেই আমরা আমরার বাচ্চাইন যখন নমাজ শিক্ষা দিব সাথে সাথে এই কথা শিক্ষা দেওয়া লাগবো যে আল্লাহর রসুলে কইসইন যদি ফরজ নামাজ একদিন টাইমলি ফরতায় না ফারো তে এক এক রাখাত ফরজ নমাজের ক্ষতিপূরণে সত্তর রেখাত সুন্নত তোমার থাক থাকতেইব আমল নামাজ থাকতেইব এ কথার সাথে এই কানিয়ে লাগবো বাচ্চেনে যদি এখনই শিকাইলাই খান ফরিলেই লই চলে সুন্নত না পড়লেও চলে তো এই বাচ্চার জীবনে যত ফরজ তার ক্ষতিপূরণ দেওয়ার কোনো ওই টিকিটের সময় দুই ফন পাইতো না হলিডে হইতো না কথা বুঝলানি না বুঝলানা না হলিডে যেত টিকিট করতো ফ্লাইটের এ ফা সাত পাউন্ড লাগে এখন ফার্স্টশো আছে ফার্স্ট পাউন্ডের নোট আছে দুই পাউন্ড বানতি নাই তোমার দুই পাউন্ড খাতির হরতো না মানত না তোমার টিকেটও হইতো না হলিডে হইতো না টেক তেমনি একদিনের ফজরের নামাজ হরতে পারতো না তোমার সত্যি দেখাত সুন্নত নামাজ তোমার আমল নামাজ নাই তুমি খালাসও ফাই না যাহার নাম থাকি ব্যস্ত যাইতে পারতায় না চিন্তা করি দেখুকার শরীয়তে সুন্নত নমাজগুলি আমরা কত বড় বিপদের সময় কামো লাগবার লাগি শরীয়তেই ব্যবস্থা দেওয়া রাখছে আর আমরা আন্দোলন শুরু করছি সুন্নত লাগে না সুন্নত লাগে না লাগে না ই আন্দোলন বিপদের মুক্তির পক্ষে না ই আন্দোলন মুসল্লির আরে বিপদ ভালানির পক্ষে আন্দোলন তো আমরার থেকে আমরা নমাজ ইলাহান শিক্ষা দেব কিন্তু বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানেরা সন্তানদের নমাজ শিকাইব দূরের কথা জাহান্নাম নাম থাকি বাঁচাইব দূরের কথা এমন পরিবেশ ও সন্তানদের লেখাপড়া করায় এমন পরিবেশ ও সন্তানদের খেলাধুলা করতে দেয় এমন পরিবেশ ও সন্তানদের চলাফেরা করতে দেয় যে পরিবেশে নমাজের কোনো নাম গন্ধও নেই যে পরিবেশে জাহান্নাম নাম থেকে বাঁচার কোনো নাম গন্ধও নেই তাহলে এই সন্তানদের জাহান নাম থেকে বাঁচার নিলার কোনো উপায় নাই আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি ওই সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে লেখাপড়া করতে দেন যারা বেনমাজি আপনার ছেলেমেয়েরে বেনোমাজি বানাইবোতে ছাড়ব আপনার ছেলেমেয়েরে যদি ওই সমস্ত ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করতে দিন যারা বেনামাজি এরা আপনার রে বেনোমাজি বানাইয়া জাহান নাম নিয়া ছাড়বো আপনার ছেলেমেয়েরে যদি ওই সমস্ত ছেলেমেয়েদের সাথে সলাফিরা করতে দিন যারা বেনামাজি তাহলে এই বেনমাজি ছেলেমেয়েরা আপনার রে বেনমাজি বানাইয়া জাহান নামে না নিয়া ছাড়বে না বিষয়টা বড় চমৎকার উদাহরণ দিয়ে হাদিস শরীফে রসুল এ করিম আল্লাহ রসুলের ফরমেন তুমি যদি আতরের দোকানও যাও গিয়া যদি বই থাকো পয়সা খরচ করে আতর কিনো না আর দোকানদারেও মাগ না কিছু আতর তোমার না হো লাগাইয়াও দেয় না তুমিও কিনো না বেটায়ও লাগাইয়া দেয় না খালি যদি বই থাকো তবুও বেটার আতরের শিশির সুগন্ধ বাতাসে আইনা আনা আনাফইসায় তোমার নাহ লাগাইও দিব ঠিক তেমনিভাবে আল্লাহর ফতের প্রতীক যারা এদের সাথে যদি তুমি চলো এদের সাথে যদি তোমার ছেলেমেয়েরে চলতে দেও এরা তোমারে তোমার তোমার নাক জান্নাতের সুগন্ধ লাগাইও দিব তোমার ছেলেমেয়ের নাকের মেধে জান্নাতের সুগন্ধ লাগাইও দিব তা আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো জাহান্নামীদের সাথে সলাফেরা করলে না জান্নাতিদের সাথে ফিরা করলে আমার ছেলে আমি জাহান্নাম নাম থেকে বাছাইতাম বার্মু যে সমস্ত ছেলেমেয়ের বেনমাজি লম্পট অসৎ চরিত্র এদের সাথে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে দিলে এদের সাথে আমার ছেলে মেয়েরা খেলাধুলা করতে দিলে এদের সাথে আমার ছেলে মেয়েরে ছলাফিরা করতে দিলে কিছুতেই এরা আমার ছেলে মেয়েরা জাহার নাম থেকে বাঁচতে দিবে না এই কথাটা বুঝাইয়া আল্লাহ রসলে আরেকটা উদাহরণ দিসুন। আল্লাহ রসোলে ফরমেন তুমি যদি খামারের দোকানও যাও খামার চিনুন নি যাবো বলো আমি তো দেশের পরিবেশ পরিস্থিতিও জানি না আর কোন শব্দ হইলে কোনটা আপনারা তাও আমার বালা করিয়া জানা নাই এলাকি জিগাইলাম খামার জিনননি। আল্লাহ রসুলাই ফরমাইন তুমি যদি খামারের দোকানও যাও খামারে যে চুলার মাঝে লুয়া ফুরে ফুরিয়া লাল ফুরিয়া আতরু আদি ফিটে এই চুলার মাঝে যদি তুমি যদি তুমি লওয়া না অত্রু আদি যদি লুয়া না ফিটো খালি যদি খামারের দোকানও বয় তাক দোকানের খামারের দোকানের লুয়া ফুরার সুলার দুমার দুর্গন্ধ বাতাসে আইনা তোমার না হলা লাগাই দিব ফুরাও ফুরনো লাগতো না ফিটনো লাগতো না খালি বই থাকলেই সারে যেমন লাখান আতরের দোকানও বই থাকলেই আতরের সুগন্ধ পাওয়া যায় তেমনিভাবে আল্লাহওয়ালাদের সাথে চললেই আল্লাহওয়ালা হওয়া যায় আর যেমনভাবে খামারের দোকানও বই থাকলেই দুমার দুর্গন্ধ বুক করতে হয় ঠিক তেমনিভাবে বেনমাজি অসৎ চরিত্র লম্পট ছেলে মেয়েদের সাথে তোমার ছেলেমেয়েরা খালি লেখাপড়া করতে দিবায় খেলাধুলা করতে দিবায় চলাফিরা করতে দিবায় ওই সমস্ত লম্পট অসৎ ছেলেমেয়েরা তোমার মতো মুসলমানের ছেলেমেয়েরা রে জাহান্নামনাফ হয়েছেন তোমার কাজেই অসৎ ছেলে মেয়েদের সাথে নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে দেওয়া চলাফিরা করতে দেওয়া খেলাধুলা করতে দেওয়া খামার দোকানে গিয়ে বই থাকার মতো আর ইমানদার নেক আমলওয়ালা সন্তান মানুষের সাথে নিজের ছেলে মেয়েদেরকে উঠা বসা চলা লেখাপড়া করতে দেওয়া এটি হলো আঁতরের দোকানও বই তাহার মতো আল্লাহ রসুল দুই দোকান দিয়া দুইটা উদাহরণ দিচ্ছেন নেককারের সাথে সংস্রব করবায় আঁতরের দোকানদারের মতো আতরের দোকানের মতো অতি সহজে জান্নাতের সুগন্ধ হইবাই খামারের দোকানও গিয়ে বই থাকবে এটি হলো অসৎ সংস্রবের ফলাফল তোমার জাহান নামের দুর্গন্ধ তোমার নাক ই অসৎ লোকেরা লাগাইয় দিব এই কারণে প্রত্যেকটা মুসলমান মা বাফেরু উপর ফরজ আমার ছেলে যেন বে সাথে লেখা ভাড়া না করে আমার ছেলে যেন বে সাথে খেলাধুলা না করে আমার ছেলে যেন বে সাথে চলাফেরা না করে কেন তাহলে আমার ছেলে মেয়ে রেজাহান নিব যে বই আমার ছেলে যদি বে সাথে লেখা করে তি তাই আমার ছেলে মেয়ে রে জাহান নাম নিবোধেনি নিবই। আমার ছেলে যদি বে সাথে সাথে খেলাধুলা করে তি তাই আমার ছেলে মেয়ে রেজে জাহান নামো নিবোধনী আমার ছেলে মেয়ে যদি বেনামাজির সাথে চলাফিরা করে যে হে আমার ছেলে মেয়েরে জাহান নামা নিব যে নিবই কাজেই যেমন ভাবে মা বাপের উপর ফরজ সন্তান রে জাহান নাম থেকে বাঁচাও তেমনি ভাবে মা বাপের উপর ফরজ সন্তান রে সাথে লেখাপড়া করতে দিও না বেনমাজির সাথে খেলাধুলা করতে দিও না বেনমাজির সাথে চলাফেরা করতে দিও না যদি দাও তো তুমি আর তোমার সন্তান রে জাহান নাম থেকে বাঁচাই দেবে তাহলে এইভাবে শরীয়তে মা বাপরে দায়িত্ব দিছে সন্তান দে কি নাম থাকি মুসলমানের কতটুকু গুরুত্বের সাথে পালন করার দরকার ছিল আর মুসলমান কতটুকু অবহেলা করেন এটা আপনার একটা একটা ঘটনা শুনাই ঘটনা আগাগোরা হওয়া যাইত না একটা অংশ শুনাই পবিত্র কোরআনের একশো চোদ্দ সুরার মাঝে একটা সুরার নাম আছে সুরায়ে ইউসুফ এই সুরা এই সুরার মাঝে আল্লাহ হজরত ইউসুফ আলহি ইসালামের ঘটনা আগাগুড়া বিস্তারিতভাবে ব্যয়ান করছ এই কারণে আল্লাহ ইশ্বরার নাম দিছ ইশোরা ইউসুফ ইশুরাই ইউসুফের মাঝে এই ঘটনার ভিতরে উল্লেখ আছে হজরত ইউসুফ আলহি ইসালাম বাবা তানের বাবার নাম আছিল ইয়াকুব আলহিমাম ইয়াকুব আলহিমের বারো ছেলে সর্বপ্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা এই জন্য ইহুদিরা নিজের আরে ইহুদি নামে পরিচয় দেয় ওই বারো সবচেয়ে বড় ছেলের বংশধর তারা ইয়াকুব আল ইসলামের বড় ছেলে ইয়াহুদার বংশধর হিসাবে ইহুদিরা নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দেয় গেল সবচেয়ে বড় ছেলের নাম এগারো নম্বর ছেলের নাম ছিল হজরত ইউসুফ আলহ ইসলাম আর বারো নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন এই বারো ছেলের মধ্যে আল্লাহ এগারো নম্বর ছেলেরওয়াল্লাহ নবী বানাইছেন ইয়াকুব আল ইসলাম নিজে নবী তানের এগারো নম্বর ছেলেও নবী ইলে এগারো নম্বর ছেলে ইউসুফ আল ইসলাম যখন সাত বছর বয়সের তখন বড় দশ বাইয়ে দুশ্মনি করিয়া ফইলাক কোয়াত দিছিল দিয়েছিল তান্ডায় এর ফলে একদল ব্যবসায়ীরা তান্ডে কোয়াতটা তুলি লাইছিল এই কারণে মিশা কথা হইয়া আর শুটু বাইরে ব্যবসায়ীরা কাছে গুলাম হইয়া বেছি লাইছে গিয়া হয়েছে তোমরা তুলি লাইসো বালা কথা আমরা আমরা গুলাম এটা আমরা বেশি লাইতাম আসি তোমরা তুলি লাইসো বালা কথা আমরা কাছ থেকে হস্তা মূল্যে কিনিয়া নেও অতি সামান্য কিছু পয়সা পয়সার বিনিময়ে এরা ইউসুফ আল ইসলামরে কাছে বেশি লেগছে বাড়ি আসিল আর সিরিয়াতে ব্যবসায়ীরা সিরিয়াতটা কি ইউসুফ আল ইসলামরে গুলাম জানিয়া নিয়া নিয়া মিশরের বাজারে বিক্রি করছে মিশরের প্রধানমন্ত্রী ছিল জুলাইখার স্বামী প্রধানমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা আর কোনো সন্তানাদি আসিল না প্রধানমন্ত্রীর বিবি আছে কিন্তু সন্তানাদি নাই ওই হজরত ইউসুফ আলহ ইসালামরে কিনিয়া নিয়া জুলাইখার খারাত সমঝাইয়া হইল যে আমরার যেহেতু কোনো সন্তানাদি নাই আমি গোলাম জানিয়া কিন্য়া আনলেও তুমি তারে আদর যত্ন করি লালন ফালন করো আমরা তারে আমরা ফুত্র বানাই ফালক ফুত্র বানাই হজরত ইউসুফ আলহিসাম রে আল্লাহ কি পরিমাণ সুন্দর বানাইয়া সৃষ্টি করছিলা হাদিস শরীফে উল্লেখ আছে সারা দুনিয়াতে যত সুন্দর মানুষ আছে হল সুন্দর মানুষের সুন্দর একা করলে যে পরিমাণ সুন্দর হইব আল্লাহ একাই ইউসুফ আলি সাল্লাম এই পরিমাণ সুন্দর বানাইছিল আল্লাহর রসুলে যখন কথা বয়ান করলা তখন নবীর বিবি আয়েশা সার দি আল্লাহ জিগাইন যে তে এখন সৌকা ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর ওই যাই কি কথা এক বাই তাকি আর বাই আয়সায় যেখানে তে এখন সৌকা তাইন বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর রসুল করিম সাল্লা ইসলামে আমি বেশি সুন্দর এই বাসাটা আল্লাহর কাছে পছন্দসই সই বাসানা আমি বেশি জ্ঞানী আমি বেশি গুণী আমি বেশি বুদ্ধিমান আমি বেশি সুন্দর আমি বেশি শক্তিশালী আমি বেশি ধনী দনী এইরকম বাসা আল্লাহর ফসন্দসই না। কেমনে সি সেই না এটা বোঝার লাগি ই ঘটনা এখন আর একটা ঘটনা বুঝিলকা হজরত মুসা আলহিসামে একদিন ওয়াজ হরলা এক বেটার নবীর ওয়াজ অত পছন্দ হইল ওয়াজের আইয়া নবীর এজি গায়েজুর বর্তমান দুনিয়াতে আহনের আহনের তাকি বড় কোনো আলিমের নি আপনারা কি দেখ নবীর ত্যা বড় কোনো তো তান থেকে বড় কোনো আলিম তো না এটা সুদাকথা তাই না এই দুনিয়াতে আমার তা কি বড়ো কোনো আলিম নাই আমি এই দুনিয়ার বড় আলিম আল্লাহ খন হতা সত্য কইসেন কিন্তু বাসাটা আমার পছন্দ হইছে না ঠিক বুঝুন জানো অনেক সময় হতা সত্য কিন্তু বাসার কারণে সত্য কথা অনষ্ট যায় আল্লাখন আল্লাহ খন মুসানবী আপনি হতাখান সত্য কইসেন কিন্তু বাসা খান আমার পছন্দ হইছে না ই কারণে আপনারা বাসা শিকানির নিল্লাগি ফাটাইলাম খিজির ইসলামের কাছে চকা ওই মুসা ইসলাম রে আল্লাহ খিজরা ইসলামের দ্বারা ফাটাইলা ফাটাইয়া বহু তিক্ত অভিজ্ঞতার দ্বারা শিক্ষা দিলা যে সত্য কথাও বাসা টিকিরা খোয়া লাগে মোহাম্মদুর রসল্লার তো এই ঘটনা জানা আছে যখন আয়সায় জিগাইলাতে এখন হৌকা ইউসুফ বেশি সুন্দর না আফনে বেশি সুন্দর সত্য কথা হইল আমি বেশি সুন্দর কিন্তু বাসাটা তো আল্লাহর ফসন্দসই না কথা বুদলা নি আয়েশার প্রশ্নের জবাবে সত্য কথা হইল ইউসুফ থেকে আমি বেশি সুন্দর কিন্তু এই বাসাটা আল্লাহর কাছে পছন্দ সই না ই কারণে আল্লাহর রসলে জবাব দিলা আয়েশা ইউসুফ আসলা সাদা সুন্দর আর আমি হইলাম লাভ্যময় সুন্দর তুমি কে চিন্তা করিয়া দেখো হ্যাঁ বেশি সুন্দর কথা বুঝলানি না বুঝলানা না তো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের সুন্দরের সাথে ইউসুফ নবীর সুন্দরের কোনো তুলনাও চলে না আমরার নবীর হতাব বাদ দিয়া বাকি অন্যান্য সমস্ত জগৎবাসীর আল্লাহ যে পরিমাণ সুন্দর করিয়া বানাইছেন একাই ইউসুফ আল ইসলাম এর চেয়ে বেশি সুন্দর করিয়া বানাইছেন ইতিহাসে পাওয়া যায় সাত দিনের ফেটের বুক যে বেটার ইউসুফ নবীর চেহারার দিকে চাইলে সাত দিনের ফেটের বুকের কথা বলিলাইতো এই ইউসুফ আল সাত বৎসর বয়সে মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আল ইসলামদের গুলাম জানিয়া কিনিয়া জুলাইখারা তো লালন ফালনের দায়িত্ব দিল আর হইল আমরা ফুয়া বানাইলেইমো ফালক পুত্র বানাইলেইমো তুমি ছেলের মতো আদর যত্ন লালন পালন করো জুলেখায় আদর যত্ন লালন ফালন হলো ইসলাম ফুরা যুবক হইলেন ঘটনা বুঝি থাকলে জুলাই জুলেখা ইউসুফের রক্ত সম্পর্কের কোনো আত্মীয় নেই ইউসুফ জুলেখার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় না ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় আত্মীয় যদি না হয় তে ফোয়া হইলেও ফুয়া ডাকলেও ফুয়ার মতো আদর যত্ন করলেও যখন যুবক যুবতী ভিন্ন যুবক ভিন্ন যুবতী একে অপরকে যখন দেখব তখন অপকর্ম গটবই গটব এটা একটা দর্শন এমন একটা এমন একটা জিনিস আল্লাহ নারী পুরুষের মাঝে দান করছে পুরুষ যদি যুবক হয় নারী যদি যুবতী হয় তাইলে একে অফরের প্রতি আকৃষ্ট না হইয়া পারে না আফন বোন না হওয়া পর্যন্ত আফন বাই বোন না হওয়া পর্যন্ত আফন সাশাবাতিজি না হওয়া পর্যন্ত আফন মামা ভাগিনী না হওয়া পর্যন্ত যদি ভিন্ন কোনো নারী ভিন্ন কোনো পুরুষ যদি যুবক হয় যুবতী হয় তে একে অফরের প্রতি আকৃষ্ট হইবই এই ক্ষেত্রে আল্লাহ মানুষের মাঝে আর শশুর মাঝে পার্থক্য দিছেন। মানুষ যুবক যুবতী হইলেই মিলিত হইতে পারে না বিয়া ছাড়া বিয়া ছাড়া নারী পুরুষের মিলন আল্লাহ হারাম করিয়া দিছেন পশুর জন্য আল্লাহে কোনো হালাল হারামের বিধান দিচ্ না বিয়া ছাড়াই পশুরের মিলনের ব্যবস্থা করে দিয়েছেন আর মানুষের লাগি বিয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এমতাবস্থায় যেই মানুষে আনা বিয়ায় নারী পুরুষ মিলিত হইয়া আনন্দ উপভোগ করে এই মানুষে আর কুকুর কুকুরিতে কোনো বেশকম থাকে না এই মানুষে আর বিড়াল বিড়াল নিয়ে কোনো বেশ কম থাকে না এই মানুষে আর গাদায় গাধিয়ে কোনো বেশকম থাকে না মানুষে আর জানুয়ারে আল্লাহ যত বেশ কম এর মাঝে একটা বেশকম মানুষ নারী ফুরুষের মিলন হবে বিয়ার মাধ্যমে আর জানুয়ার নারী পুরুষের মিলন হবে বিয়া ছাড়া এইগুলো মানুষে আর জানুয়ারে বেশকম। সুতরাং কোনো মানুষ যদি মানুষ মিলনের লাগি বিয়ার বিধান মানে না তাহলে এই মানুষের মধ্যে আর চতুষ্পদ জানুয়ারের মধ্যে কোনো ব্যবধান থাকে না কাজে জুলে জুলেখা যেহেতু ইউসুফের কোনো ঘনিষ্ঠ আত্মীয় না ইউসুফ জুলেখার কোনো ঘনিষ্ঠ আত্মীয় না জুলেখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল কিন্তু ইউসুফ তো নবী আল্লাহ আরে নবী মানে উনি শুধু নবী হওয়ার কারণে জুলেখার ডাকে সারাদি শুনি না যদি নবী না ওইটা তাহলে জুলেখার ডাকে সারা না দিয়া ভাল্লা না এখন ঘরের মধ্যে চলাফেরা উঠা বসা ফর্দা সারা একত্রে এমতাবস্থায় হজরত ইউসুফ সালাম রে জুলেখায় যখন কেলেঙ্কারি ঘটনা করতেছে আতে নাতে দড়া খাইল জুলেখার স্বামী এই কেলেঙ্কারিদের দামা চাফা দিবার লাগি ইউসুফ ইসলাম রে জেলখানাত বন্দি করে রাখলো দীর্ঘদিন বন্দী থাকার পরে বাদশায় এক বিশেষ ঘটনা উপলক্ষে ইউসুফ আসলামদের জেলখানার থেকে বার করিয়া আনল প্রধানমন্ত্রী বন্দি করছিল আর বাদশায় বার করিয়া আনছে একজন না বন্দি করছিল মন্ত্রিয়ে আর বার হইয়া আনছে প্রেসিডেন্টে বার আনিয়া তাই প্রধান রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বানাইছে ইদিক দিয়া জুলেখার স্বামী মারা গেছে বাদশাহ জুলেখারে হজরত ইউসুফ আসলামের কাছে বিয়া দিয়া দিছে শেষ পর্যন্ত বাদশাহ কলে মাফুরে মুসলমান হয়েছে ইজদুল আসলামেরা তো আর সারা দেশের বাদশাহী ইউসুফ আল ইসলামরে সমঝাইয়া দিছে অনেক লম্বা ঘটনা আমি তিন মিনিট এমন নাইলাম। শেষ পর্যন্ত বাদশায় বাদশাহী দিয়া দিল ইজুফলেরাতে আর বাদশাহ নিজে কলে মাফিরে মুসলমান হইয়া গেল এই অবস্থায় তখন ইউসুফ আল ইসলামের বয়স প্রায় সত্তর বছর বাফের কি আড়াই আগস্ট লাগিয়ে সাত বছর বয়সে আর এখন ইয়া এখন ওইছেন ওই জন্য শত বছর বয়সের সত্তর বছর বয়সের এই এই বয়সের ভিতরে ইয়াকুব আল ইসলাম সিরিয়াত তাকিয়া সেলে ইউসুফরে আড়াইয়া খানতে 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 দু চক্ষু অন্ধ করিয় শেষ পর্যন্ত আল্লাহ একটা বেহেস্তি জামার দ্বারা মুসাইয়া ইয়াকুব আল ইসলামের অন্ধ চক্ষু আবার বালা করাইয়া এদিক ইদিকদা বাবার চক্ষু অন্ধ হই গেছিল খানতে খানতে আল্লাহ চক্ষু বালা করার ব্যবস্থা করাই দিস এখানে একটা ইসুফ আলহী ইসলামের ঘটনার যত শিক্ষণীয় সবক আছে এর মধ্যে একটা মহামূল্যবান সবক এখানে না হইলে চলে না সেটা হইল ইয়াকুব আলহী ইসালাম একদিন তাহাজুদের নমাজ বাইলা ইউসুফ যখন কুলের শিশু তখন এই কুলের শিশু তাহা অবস্থায় ইউসুফ আল ইসলামের মা মারা গেছিল মা মারা যাওয়া রে গুম ফারাইয়া তুইয়া ইউসু ইয়াকুব নবী তাহাজুদের নমাজতাইসেন হঠাৎ গুমের মাঝে ইয়া ইউসুফ নবী চিৎকার দিয়া খান দিদি বাবা ইয়াকুবে ওই শেষদার জায়গার যে চাই থাকছিল এখান থেকে নজর গেলগু ছেলের ভাই আবার লগালগ ফিরাইয়া নিল এমনই মা মারা যাওয়া শিশু কুলের শিশু এর মাঝে গুমের মাঝে চিৎকার দিয়া খানছে নজর গেলগি নিজেরও অনিচ্ছাই ছেলের দেখে আবার ফিরাইয়া নিলেইস নমাজের কোনো দোষ হইছে না দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নমাজ নজর রাখা সেই দাঁড়ানির মধ্যে সাত শূন্যত এর মধ্যে এই এক শূন্যত সেজদার জাগাত নজর রাখা শূন্যত যদি নজর অন্যবাই যাই আর কেবলার দিক থেকে ফিরে না আবার লগালগ ফিরাইয়া নিলায় তাহলে নমাজের কোনো ক্ষতি হয় না ঠিক তেমনি ভাবিয়া কোর্সের নজর গেলুগি ছেলের ভাই আবার লগে লগে ফিরাইয়া নিলাইছেন নমাজের কোনো ক্ষতি হইছে না আবার কোনো না সমা না কিন্তু আল্লাহ ফিরিস্তা হলের সাক্ষী রেখা হইলা তোমরা সাক্ষী দেখো আমার নবী আমার মহব্বতে নজর এক মিনিট এক সেকেন্ডের নবীর গেলের আড়াল সত্তর বছর এই যে সাধারণ মুসলমানে ইজাত কঠিন পরীক্ষায় ফ করতে পারতো না আল্লাহর যত প্রিয় বান্ধা আল্লাহর পরীক্ষা তত কঠিন হয় ইব্রাহিম ইসলাম যত বড় প্রিয় বান্ধা আসলার তত কঠিন পরীক্ষা নিশুন আল্লাহ ইয়াকুব আল ইসলাম যত প্রিয় বান্দা তত কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন আল্লাহ ফির ইস্তারের সাক্ষী রেখে যে এই ছেলেরা আমি জীবন বর্তানের চোখেরা আওয়াল খুঁজা রাখবো তোমরা সাক্ষী রেখে এই কারণে ইউসুফ আল যে মিশরে গেলা মিশরে গেলা মিশরের বাচ্চা হইলা নবী হইলা কত কিছু হইলা আল্লাহ নিষেধ করি দিয়েছেন তোমার বাবারে সাবধান খবর দিবায় না আমার আমার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত তুমি যে বাঁচিয়া সেই খবর দিবায় না ওই ইউসুফ আলসালাম আল্লাহর নিষেধের কারণে এখানে রাজকীয় ভাবে জীবনযাপন করুন কিন্তু বাবারে খবর দিতে আমি বাঁচিয়ে আছি আপনি চিন্তা করুন না জানো খান আল্লাহ নিষেধ করিয়া রাখছো শেষ পর্যন্ত এই কারণে বাবাই খানতে খানতে চক্ষু দুইটা অন্ধ হইয়া গেল আবার আল্লাহ অন্ধ চক্ষু দুইটা বালা হওয়ার ব্যবস্থা করিয়া দিলা কেমনে ব্যবস্থা করিয়া দিলা ইউসুফ আলহিসাম যখন মা মারা গেছলা শিশু খাল তখন ইয়াকুব আলহ ইসালামে ইউসুফ আসলামের গলার একটা তাবিজ বাইজা দিস তাবিজ বান্দা দিচ্ছে একটা জামা দিয়া এই জামাটারও একটা ইতিহাস আছে নমরুদে ইব্রাহিম আল ইসলামে যখন আগুনো ফালাইছিল শরীরের জামা কুল্লা উলঙ্গ দে ফেলাইছিল আল্লাহর সাথে সাথে জিব্রিল ফিরিস্তা ফাটাইলা যে ব্যস্তের এখন জামা নিয়ে আমার নবীর গায়ে দেও আগুনে ফৌসার আগে আগেও জিব্রিল ফিরিস্তায় বেসটি জামা আনিয়া ইব্রাহিম নবীর গায়ে ফিন দিলা এই জামা ইব্রাহিম আলহ ইসলামের কাছ থেকে কি বংশানুক্রমে ইসহাক আলাইহিস ইসালামে ভাইলা ইসহাক আলহিম ইসলামের কাছ থেকে বংশানুক্রমে এই জামাটা ভাইলা ইয়াকুব আল ইসলামে ইয়াকুব ইসলামে এই জামাটা বেশতি জামাতো বাজ খই একটা তাবিজ শুন কারণ দুনিয়ার জামা তো না বোলে আস্তা গায়ের জামাই দিয়ে একটা তাবিজ কেন তো বেস্তি জামা বাজ খুই একটা তাবিজ বানাইয়া ওই মা মারা যাওয়া ছেলে ইউসুফের গলাত বান্ধি দিছিলা এরা যখন কাত পালাইছিল এই জামা গলাৰ মাজই আছিল এরা মিশরের বাজার যখন বিক্রি করছে ই জামা গলাত বান্ধা বান্দাও যখন তেন বাচ্চা উইয়াছইন অন্যান্য বাইরার কাছ থেকে খবর পাইছেন বাবা এখান্তে চকু অন্ধ করিল তখন ইজামা কুইল্লা বা অকল দিয়া ফাটাইলা খৈয় ইজামা দিয়া চকু মুসলে চোখ বালুই যাইব কি তখন ওই জান্নাতি জামা যেটা বংশানুক্রমে তাই ফাইছোন এই জামা ফাটাইছেন ইজামা দিয়া ইয়াকুবল বলেছেমে চকু মুছিছেন তাই চোখ বালুই গেছে এরপরে এত সব ঘটনার পরে একদিন আল্লাহ অনুমতি দিলা যে তোমার বাবারে যত যতখান শাস্তি দেওয়ার ইচ্ছা আমার আসিল অতখান দিলাইছি কিসের শাস্তি চাব হল এক সেকেন্ডের লাগি নজর গেছিল কি অন্য ও অতহানের শাস্তি আল্লাহ এখন ইউসুফ আলি সালাম রে তোমার বাবারে আমার যতখান শাস্তি দিবা দিলাইছি এখন আর শাস্তি নাই এখন তুমি যে বাঁচিয়াছ খবর ঘাটাও আর তোমার বাবার এই দেশ থেকে তোমার বংশের যারা আছেন তোমার পরিবারের যারা আস হকলাইখানো আনাইলাও ইউসুফ আলহ ইসলামে আল্লাহর অনুমতি ভাইয়া ইখানে তাৰ সিরিয়াতে তারার বংশের যারা আসল আনার আনাল্লা গিলুক ফাটাই দিলাম থেকে। ইউসুফ আল ইসলাম বাফের আতছারা হইছিলেন সাত বৎসর বয়সে আর বর্তমানে ওনার বয়স প্রায় সত্তর বছর। এই দীর্ঘদিনের পরে বাবা ইয়াকুব আলহ ইসলাম সিরিয়ার থেকে মিশরে আইয়া সর্বপ্রথম যখন ছেলের সাথে দেখা হইল বুঝি থাকলে কোকাসা বহল কতদিনে প্রায় সত্তর বছরের ব্যবধানে যখন পিতা পুত্রয় দেখা হইল বিচ্ছিন্ন হওয়ার সময় বয়স আছিল সাত বছরের আর বর্তমানের বয়স প্রায় সত্তর বছর এই প্রথম সাক্ষাতেই ইউসুফ সালাম নবী ইয়াকুব আলসাম নবী ইউসুফ ইয়াকুব বাবা ইউসুফ আল বাবা ইয়াকুব আল ইসলাম বাবা আপনি কি তকদির বিশ্বাস করুন নানি এই প্রশ্ন প্রথম সাক্ষাতে বাবা আপনি কি তক দীর্ বিশ্বাস করুন নি ইয়া কুমিসে কইলাই বাবা তুমি আমার এটা কী তাদের তক দির বিশ্বাস না করলে তো কোনো মানুষ মুসলমানই হয় না আমি একজন নবী আমি তক দীর্বিশ্বাস করি না নি এটা কি প্রশ্ন করলাই তুমি আমারে তাই নদী তক দীর্শাস করুন তে কৌকা আমার আর ইয়া খানতে খানতে চক্ষু দুইটা অন্ধ হল তার লাগে আপনি যদি মনে করুন আপনার হাসাত থাকলে আমি সুখে শান্তিতে তাক মুখাইমু আর আড়ি দেওয়ার কারণে আমার দুঃখ দুর্দশা হইব যে আপনার তক বিশ্বাস রইল হই বুঝছন্নি প্রশ্ন ছেলে যখন বাবারে জিজ্ঞাসা করলা তক বিশ্বাস করুন না নি তুমি ইটা কিতা প্রশ্ন করলা তক বিশ্বাস না করলে তো কেউ মুসলমানই হয় না আমি তো সাধারণ মুসলমান না আমি তো একজন নবী আমারে তুমি এটা কিতা জিজ্ঞাসা ইলাই বিশ্বাস দীর্শ্বাস নানি তখন তাই তক দীর্বি বিশ্বাস যদি করুন তে আমারে আরে ই আপনে খানতে হল অন্ধে আপনি যদি মনে করেন খাসাত থাকলে সুখ শান্তিতে তাক আর আরি দেওয়ার কারণে দুঃখ দুর্দশ হইব তো তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল জবাব দিন তুমি যদি আমার খাসাত তাকতাই তো সুখে শান্তিতে তাকলায় নেইলাইনে আড়ি দেওয়ার কারণে তোমার দুঃখ দুর্দশ হইব ই চিন্তায় একদিনও কানছি না ই চিন্তায় একদিনও কানছি না তে কিতাল লাগি খানলা বলে খানসি তোমারে জাহান নাম থেকে বাসানি আমার দায়িত্ব আসি তুমি যে আরি গেছো তোমার জাহান নাম থেকে বাসাই বসে ই চিন্তায় খানসি ইউসুফ আল ইসলামের ঘটনার মধ্যে আমরার শিকার কোন তা আসেনি আড়াই গেছো যে তুমি তুমি যদি এমন লোকের সাথে খেলাধুলা করো যারা বেনমাজি যারা লম্পট যারা চরিত্রহীন তুমি যদি এমন লোকের সাথে সলাফিরা করো এমন লোকের সাথে লেখাপড়া করো যারা চরিত্রহীন লম্পট যারা বেনমাজি না ফরমান তাহলে এরা তোমারে জাহান নামও নিবগি আমার যে দায়িত্ব আছিল তোমার জাহান নাম থেকে বাঁচাইবার দায়িত্বটা যে ফালন করতাম ফালন না এর দায় খানছি এখন তাইন যদি ফোয়ারে আড়াইয়া জাহান নাম থেকে বাঁচানির লাগি আমার দায়িত্ব আছিল যার আত ফরবায় হার হেনি তোমার বাঁচাইব এই চিন্তায় যদি খানতে খানতে চক্ষু অন্ধ করতে পারো তাহলে আমরা মুসলমান মা বাপা হলতে আমরার খলিজার টুকরা ফুয়ারে আর খাল লগে ভরতে দিলাম খাল লগে খেলতে দিলাম খাল লগে চলতে দিলাম ইতা নমাজি না বে নমাজি ইতা চরিত্র বান্না অসৎ চরিত্র আমার ফুয়ারে জান্নাতের ফতে যাইতে দিব না জাহান নামে নিয়ে যাইব ই চিন্তা নি কোনো মা বাফের মাতার তে ইউসুফ জলিখার কিচ্ছা শুনলে লাভ কিতা এক বেডায় বলে সারা রাইতে ইউসুফ জলিখার কিচ্ছা শুনছে রাই কিচ্ছা তো শুনলাম এখান কথা বুঝার বাকি বলে কোন কথা বলি ইউসুফ বেটা না বেটি কিতাব উচ্চা কিচ্চা মনে করি না ই বেটা ইউসুফ যে লিখার কিচ্চা শুনায় আর আমরার শুনায় এক কত এক মানুষ ওই কোন হাজার হাজার বৎসরের পুরাতন নবী ইউসুফ আল ইসলাম ইয়াকুব আল ইসলাম তারার কিচ্চা কোরআন ওখানে আর তাইনের নামে কোরআনের এক সুরার নাম খেনে এই সমস্ত সবক শিক্ষা দেওয়ার জন্য যে তোমার মতো সেলের জাহান নাম থেকে দায়িত্ব আছিল আমার তুমি যে আর গেছ গেছো তোমার জাহান নাম থেকে বাঁচাইব কে ই চিন্তায় খানতে খানতে আমি চক্ষু বন্ধ করছি হাজুই এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা দরকার আমার ছেলেরে আমার মেয়েরে যারার সাথে লেখা ভরা শর্ত দিছি যারার সাথে সলাফিরা শর্ত দিছি যার সাথে খেলাধুলা দিছি দিসি নাবে না বেনমাজি হেরা যদি বেনমাজি ইয়ে থাকে তে আমার ফুয়ারে তো জাহান্নামই নিব হেরা যদি বেনমাজি ইয়ে থাকে আমার ফুরীরে তো জাহান্নামই নিব ই কারণে তো কোনো মুসলমান মা বা তো কোনো চিন্তা নাই খানবুদির কথা চিন্তা তো নাই তাহলে তাহলে আমরা কোন ফতে আছি দিনের হতে আছি না দুনিয়ার হতে আছি আল্লাহ ফক্রব্বুল আলমিন ফরমাইন বাল্টো চিৰু নাল হায়া তাত দুনিয়া বাল আ খিৰাটো খাইৰুং ও আবকা ইম্না হাজা লাফিজ চহফিল উলা চহফি ই বৰা হি মা মোচা তোমরা যারা দুনিয়া ভাইয়া আখেৰাত ফাউৰি লৈছ আখেৰাত বুলি লৈছ দুনিয়াৰ লাগি ফাগল ভাইয়া বালৰহম শৰণ দা কিয় আখেৰাতের বুকবিলাসে আর দুনিয়াৰ বুকবিলাসে দুইটা বেছ কম আছে এক নম্বৰ দুনিয়াৰ বুকবিলাস নিম্নমানের আখেৰাতের বুকবিলাস উন্নত মানের দুই নম্বৰ দুনিয়ার নিম্নমানের বুকবিলাস একদিন ফুরাইয়া যাবে আখেরাতের উন্নতমানের মানের বুকবিলাস কোনো দিন ফুরাইবে না কাজী সাবধান মা বা ফকল নিজেরাও জাহান নাম থাকি তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও জাহান আগুন থাকি বাসাও এটা হইল মা বাপের কাছে সন্তানের যত ভাওনা আছে এর মধ্যে সবচেয়ে বড়টা মা বাপের কাছে সন্তানের যত ভাওনা আছে একদিনে দুই দিনে তিন দিনে বয়ান কইরা শেষ করা যাইত না এই কারণে অন্যান্য ফাউনার কথা বাদ দিয়ে খাল খুঁড়তে কি আজকু পর্যন্ত খালি একটা ফাউনার কথা কইলাম যে মা বাপের কাছে সন্তানের যত ভাওনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ভাওনা হইল মা বাপ হল কলিজার টুকরা সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ ফরমান আমানু কু আন ফুসাকুম ও আহলিকুম কুম না রং ওয়া কু দুহান না তু হে ইমান দারগন তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো তোমরা সন্তানদেরকেও কেও জাহান নাম থেকে বাঁচাও গেল মা বাপের কাছে সন্তানের যত ভাওনা এর মধ্যে এক নম্বর হইল জাহান নাম থেকে বাঁচাও খালকু কৈছি কৈশিসা বকল আল্লাহ যখন তোমরা ইনসাফ করো এর মানে হইলো ফাওনা দার এর ফাওনা দিলাও তুমি যদি বন্দাও ইয়া তা হতে আল্লাহর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি উম্মত ইয়তা হতে নবীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি আলিমুইয়া হতে আওয়ামের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি আওয়ামইয় হতে আলিমের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি ইমামইয়া হতে মুক্তির ভাওনা আছে তোমার কাছে তুমি যদি মুক্তাদি হইয়া হতে ইমামের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি মানুষ হইয়া তাকো তাহলে ফিরিস্তারও ভাওনা আছে তোমার কাছে জীব জানুয়ারেরও ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে স্ত্রীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে স্বামীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি মা বাবা হইয়া থাকো তে সন্তানের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি সন্তান হইয়া থাকো তে মা বাপের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি পাবলিক হইয়া থাকো তে সরকারের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি সরকার হইয়া থাকো তে পাবলিকের ভাওনা আছে তোমার কাছে বুঝি থাকলে হুকা আমার কাছে কেউ কোনো ভাওনা নাই বহুত মুসলমান আসুন মনে মনে বড় ফরাগতি দেখান আর আয়াতের তফসির লেখা আছে তুমি যদি বন্দা ইয়াত হতে আল্লাহর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি উম্মই হতে নবীর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি মা বাবা ইয়াত হতে সন্তানের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্বামী হইয়া তা হতে স্ত্রীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি উস্তাদ হইয়া তা হতে ছাত্রর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি পীর হই এটা হতে মুড়িদের ভাওনা আছে তোমার কাছে আল্লাহ ফক্রব্বুল আলমিন ঈশ্বর তিনটা আদেশের মধ্যে আর তিনটা নিষেধের মধ্যে ছয়টা আদেশ নিষেধের মধ্যে দুই নম্বর আদেশের মধ্যে কইছেন ওয়াল কোচেন ই একসানটা হইল ফির মুরিদির ব্যাপার ইনসাফ করো একসান করো একসানটা ফির মুরিদির ব্যাপার কীভাবে পীরের কাছে মুড়িদের ফাওনা আছে একটা মুড়িদের কাছেও ফিরের ভাওনা আছে ফিরের কাছে মুড়িদের ফাওনা হইল আমার জাহান্নাম থেকে বাসার ফতে সালাইয়া দাও ফিরে সালাইয়া দিত আর মুড়িদের কাছে ফিরের ফাও হইল আমি যে ফতে চালাই তুমি ফতে চলো চলাটা হইল মুড়িদের দায়িত্ব আর জাহান্নাম থাকি বাঁচার ফতে মুড়িদের সালাইয়া দেওয়া হইল ফিরের দায়িত্ব যদি ফির খাটি হয় আর ফির যদি খাঁটি না হইয়া বেজাল হয় তে ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই শুধু মুড়িদের কাছে ফিরের ভাওনা কিতা মুড়িদের খালি দিত আর তা খালি খাইত কথা বুঝলানি না বুঝলানা মুড়িদের খালি দিত আর ফিরে খালি খাইতো অতক্ষণ মুড়িদের কাছে অতক্ষণ ফিরের ভাওনা ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই আর ফির যদি খাটি হইয়া থাকে তে ফইলা নম্বর ভাওনা হইল ফিরের কাছে মুড়িদের আমি জানি না কোন ফথে চললে জাহান নাম থাকি বাঁচা লাগব আপনি আমার আটও দুইরা ভারেন গারো দুইটা ভারয় আমারে জাহান নাম থাকি বাঁচার ফতে চালাইয়া দিন এটি হইলো ফিরের কাছে মুড়িদের ভাওনা এইভাবে মুড়িদানকে জাহান নাম থাকি বাঁচার পথে চালাইয়া দেওয়াটা যে মুড়ি ফিরের কাছে মুড়িদের ফাওনা এই ফাওনাটা আদায় সুইরা লৈদার নাম ওই এক চান এক চানের বেক্কা আছে এসানের আরেক এক আছে ফাওনাদারের ফাওনা দিয়া যদি তোমার তৌফিক থাকে আরো কিছু অতিরিক্ত দক ইটাও এক চান দুই বেক্কা এক এক বেগ হইল ফাউনাদারের ফাউনা দিয়া যেটা ফাউনা না ইমনও আরো কিছু দেও যেমন হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রসুল সোলমে ফরমাইন তোমার কাছ থেকে কি একবার দরুন কথার কথা এক কেজি চাউল কিনল এক কেজি চাউল ফাল্লা সমান সমান সুই দিলাও যদি ফাওনা ফাওনাদারের ফাওনা দিলেই কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন এক সিমটি বেশি দিলাও এটা এহসান অমান অমান দিলে হইলো ফাওনা আর এক সিমটি বেশি দেওয়াটা হইলো এহসান এটারও কোরআনের বাসায় এসান হয় তাইলে এসানের দুই ব্যাখ্যা হইল একটা হইলো ফাওনা দিয়ে ফাওনার অতিরিক্ত কিছু দাও এটার নাম হয় অহসান আর একটা যে শরীয়তের বিধিবিধান শিখছ আলিমের কাছে ফাল আমল খুঁড়া ফালন খুঁড়ে অভ্যাস করছো না ফিরের কাছে গিয়ে এইটা আমল খুঁড়া ফালন খুঁড়ে অভ্যাস কর অভ্যাস করার যে কিছু ট্রেনিং আছে এই ট্রেনিং দেওয়া এক স্থান কয় এইজন্য জন্য হাদিস শরীফে উল্লেখ আছে হজরত জিবরিল ফিরিস্তা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামরে জিজ্ঞাসা করলেন মাল এহসান এহসান কি আল্লাহ রসুল্লে ফরমাইন আন্তাবুদাল্লাহ আন্না কাতারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্না ইয়ারাক এমনভাবে আল্লাহর এবাদত করো যেন তুমি আল্লা দেখতে আছ ইরার নাম এসান আর যদি এভাবে না ভার অন্তত আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখতে আছেন এই মনোভাব অন্তরে তৈরি করার নাম এসান। কাজী আল্লাহ ইয়া মুরবিল আদলি হুইয়া ইনসাফ করো হুকুম দিয়া এর ফলে আবার এহসান করো হুকুম দিছুন। এর ফলে তিন নম্বর হুকুম দিছোন ওয়া ই তা ইজিল কুরবা নিকটাত্মীয় দান কৰ এই ব্যাপারে তফসিরের কিতাবে লেখা আছে তুমি যদি ধনী হও তোমার আয়ের দ্বারা তোমার সংসার চলার বাদেও যদি অতিরিক্ত সম্পদ তোমার কাছে তাহলে এই সম্পদের অংশ তোমার আত্মীয় স্বজন গরিবগুড়া আবার দান করো এটা তোমার উপরে আল্লাহর হুকুম ওয়া ই তা ইজিল করবা তোমার দনের একাংশ গরিব আত্মীয়রা দান প্রতিবেশী প্রতিবেশীরা দান করো বুঝি থাকলে হৌখা বহল নিজে না খাইয়া দিলাই তো কইস না আল্লাহ না অতিরিক্ত দিত অতিরিক্তটাকে দিত নিজের আত্মীয় স্বজনে দান কর এর বাদে যদি সর্বপ্রথম তোমার সংসারে খরচ করো আল্লাহ মুসলমানরা যত সম্পদ দান করুন যত যত ভাবেই খরচ খরচ করার তিনটা খাত নির্ধারণ করে দিয়েছেন এক নম্বর খাত হইল তোমার আমদানি তোমার বিবি বাচ্চার বরণ পোষণে খরচ করো দুই নম্বর খাত হইল আত্মীয় স্বজনের মাঝে গরিব থাকলে তারারে দান করো তিন নম্বর খাত হইল ধর্মের কাজে দান করো এই তিন খাত ছাড়া মুসলমানের মাল খরচ করার চতুর্থ নম্বর কোনো খাত নাই কারণে আল্লাহ ফরমাইন ওয়ালা তুবাকির তাবজিরান সাবধান হয়তো সংসারের দরকারে খরচ করবায় না হয় গরিবের সাহায্যে খরচ করবায় না হয় ধর্মের কাজে খরচ করবায় এই তিন কাজে ছাড়া আর কোনো কাজে যদি খরচ করো আল্লাহ ফরমেন ওয়ালা তুবযযির তাবযীরা ইন্নাল মুবযযিরিনা কানূ ইখওয়ানাশ তিন যদি তিন ছাড়া আর কোনো খামে খরচ করো তে আল্লাহ রাসূলের ফরমান তুমি শয়তানের ভাই হই ভাই তাহলে খরচের খাত আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন তিনটা এক নম্বরি ল অস সংসারের দরকারে দুই নম্বরি ল গরীবদের সাহায্যে তিন নম্বরি ল ধর্মের সাহায্যে এই তিন খামের খরচুন আদেশ তিন খামের আদেশের মাঝে শুধু প্রথম আদেশের যে ফাওনাদার এর ফাওনা দিলাও ইয়ের ভিতরে কত হাজার মশলা মশাই লুটো খারে মনে করুন আপনারা দুই দিনের কথা বুঝি থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর ভিতরে হাজার হাজার মশালা মশাইল আছে আল্লাহ আমি যদি বন্ধ ইয়ে থাকি তা আল্লাহর এবাদত করা এটা আল আমার কাছে আল্লাহর পাওনা এবাদতের কত হাজার মশাইল আছে আমি যদি উম্মত ইয়ে থাকি তাহলে নবীর নবীর তরিকা মতে চলা আমার কাছে এটা নবীর ভাওনা নবীর তরিকার মাঝে কত হাজার মশাইল আছে আমি যদি মা বাবা ইয়া কি সন্তানের ভাওনা আছে আমার তারা জাহান নাম থেকেই বাসানির জাহান নাম থেকে কত হাজার মশালা এই জন্য ইমাম শাহি রহমতুল্লাহিহিহি কোরমাইন এই আয়াত যদি আল্লাহ নাজিল করার বাদে কোরআনের আর কোনো ইসলামের যাবতীয় বিধিবিধান জন্য এই একটা আয়াতই যথেষ্ট হইত আল্লাহ আমরা আমরারে এই আয়াতের প্রথম আদেশটা শুধু ফাউনাদারের ফাওনা দিয়া ফাউনাদারের ফাওনা দিয়া দুনিয়ার জীবন রে সুকময় হরার আখেরাতের জীবন রে সুকময় হরার তৌফিক আল্লাহ আমরারে دان شو بيخوك آمين سبحان ربك رب العزه أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين